Now we are live. Good afternoon, everyone. Kultali Dr. B.R. Ambedkar College, Shikha Bigyan Bibhager, je 9 din byapi lecture series cholche, special lecture series. Shekhane ajke amader day 6, ajke amader shoshto din. Apnader shobaike shagoto janai ei shoshto dine. Apnara janen ei amader special lecture series ta 22 September theke shuru hoyeche. 22 September theke 30 সেপ্টেম্বর অবধি এই লেকচার সিরিজটা চলবে। 22 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর অবধি এই যে লেকচার সিরিজ চলছে এটা কিন্তু টোটালি সিবিসিএস এর এডুকেশন অনার্স এবং এডুকেশন জেনারেলের সিলেবাসের উপর বেস করে সেই টপিকগুলোকে নিয়ে কিন্তু আমাদের এই স্পেশাল লেকচার সিরিজ অ্যারেঞ্জ করা হয়েছে। এবং এই স্পেশাল লেকচার সিরিজে আমরা আমাদের মধ্যে অনেক এমিনেন্ট প্রফেসরদের পেয়ে গেছি, যারা তাদের মূল্যবান বক্তব্য দিয়ে শুধু আমাদের কলেজের নয় বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের সমৃদ্ধ করে চলেছে। আজকে সেই স্পেশাল লেকচার সিরিজের ষষ্ঠ দিন। আজকে আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি ডক্টর নন্দিতা দেব। ডক্টর নন্দিতা দেব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ শিশুরাম দাস কলেজ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন অফ শিশুরাম দাস কলেজ। আজকে উনি যে টপিকটার উপরে আলোচনা করবেন সেটা হচ্ছে আমাদের ফিফথ সেমিস্টার অনার্সে যে ডিএসসি পেপার আছে, টিচার এডুকেশনের যে পেপারটা আছে, সেই টিচার এডুকেশন পেপারে ইউনিট 1 কনসেপ্ট স্কোপ অ্যান্ড নিড অফ টিচার এডুকেশন যে টপিকটা, সেই টপিকটা নিয়ে আজকে আলোচনা হবে। এই টিচার এডুকেশনের টপিকের আরও কিছু আলোচনা আপনারা বিগত দিনে শুনেছেন। আমাদের 22 তারিখ থেকে লেকচার শুরু হয়েছে, ডক্টর প্রবীর ঘোষ টিচার এডুকেশনের ইউনিট 2 এর উপরে উনি লেকচার দিয়েছিলেন, সেটা ছিল হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ টিচার এডুকেশন। তারপরে ডক্টর মারিশা চক্রবর্তীও টিচার এডুকেশনের ডিফারেন্ট এজেন্সিস নিয়ে আলোচনা করেছেন। ডক্টর গুড্ডু সিং টিচার এডুকেশনের বিভিন্ন কোর্সেস নিয়ে আলোচনা করেছেন। তো টিচার এডুকেশনের পেপারটা কিন্তু আমাদের ভীষণভাবে এগিয়ে চলেছে এবং আজকে ডক্টর নন্দিতা দেব টিচার এডুকেশনের ইউনিট 1টা করাবেন। ইউনিট 2 এন্ড 3টা কিন্তু কভার আপ হয়ে গেছে ডক্টর গুড্ডু সিং এবং ডক্টর প্রবীণ ঘোষের লেকচারে। ইউনিট 4 এর আরেকটা টপিক বাকি থাকবে, সেটা আমরা আগামী 29 তারিখে প্রফেসর মিলি মিশ্রর কাছে শুনবো। তো এইভাবে কিন্তু আপনাদের আমরা অ্যাওয়্যার করছি যে টিচার এডুকেশনের পুরো পেপারটা কিন্তু আমাদের এই লেকচার সিরিজের মধ্যে কভার আপ করা হচ্ছে। তাই আপনারা কিন্তু আমাদের পুরো লেকচার সিরিজটা খুব ভালোভাবে ফলো করবেন। যারা প্রিভিয়াস লেকচারগুলো শুনতে পারেনি তারা আমাদের এই কেডিবিআরএ কলেজের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলেই আপনারা অটোমেটিক্যালি বিগত দিনের 22 তারিখ থেকে যে স্পেশাল লেকচার সিরিজ শুরু হয়েছে সেই ভিডিওগুলো এবং লেকচারগুলো আপনারা দেখতে পাবেন। আর একবার জানিয়ে দিচ্ছি, আমাদের যে রেজিস্ট্রেশন লিঙ্কটা আছে সেটা কিন্তু আজকেই লাগবে, আজ অবধি সেটা খোলা আছে আপনাদের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য এটা সুবিধার্থে খোলা রাখা হয়েছে। আজকে রাত 12টার পরে সেটা বন্ধ হয়ে যাবে, তাই এখনও যারা রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশন করুন, যাতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। সেখানে আমাদের বিভিন্ন স্পিকাররাও রয়েছে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন তাদের যদি কোনো কোয়ারিজ থাকে প্রিভিয়াস লেকচারগুলো নিয়ে এবং আজকের লেকচারটা নিয়ে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও তারা চ্যাট বক্সে লিখে তাদের কোয়ারিজগুলো আপনারা মিটিয়ে নিতে পারেন। আমাদের স্পিকাররা সেখানে রয়েছেন সেই কোয়ারিজগুলোর উত্তর দেওয়ার জন্য। তাহলে আজকে আমরা টিচার এডুকেশন পেপারের এই ইউনিট 1 এর সেশনটা আমরা শুরু করতে চলেছি। ডক্টর নন্দিতা দেবকে আমি অনুরোধ করব ওনার লেকচার শুরু করার জন্য। ডক্টর নন্দিতা দেব, দ্য স্ক্রিন ইজ ইয়ার্স। Thank you so much, Chandranidhi, for the lovely welcome words. Shobaike dhonnobad, the entire team of Kultali B.R. Ambedkar College, for this initiative for a lecture series. Ami ajke chesta korbo amar je session ta royeche ektu first slide e chole gele. Hain ami ajke amar boktobbo যেটা রাখবো সেটা স্পেসিফিক্যালি আই উইল ট্রাই টু ফোকাস অন স্কোপ কনসেপ্ট মিনিং অফ টিচার এডুকেশন, টিচার ট্রেনিং ভার্সেস টিচার এডুকেশন। সিন্স চন্দ্রানিধি অলরেডি বললেন যে বেশ কিছু সেশনস অলরেডি হয়ে গেছে অন টিচার এডুকেশন, সো আই বিলিভ দ্য স্টুডেন্টস অফ দিস পার্টিকুলার কলেজ অ্যান্ড অলসো ফ্রম আদার কলেজ হু আর পার্টিসিপেটিং ইন দিস লেকচার সিরিজ, they have already come across some of the major issues of teacher education.
And since today, the time which has been allotted to me for discussing the teacher education basic concept, so in today's session, I will try to cover the scope, content, meaning of teacher education, and what is the basic difference between teacher's training and teacher education. So, আমি কিছুটা ইংলিশ এবং কিছুটা বাংলায় বলবো। আমার স্লাইড গুলো আমি দুটো ভাষা মিলিয়ে এক্সপ্লেন করবো। আই বিলিভ যে যারা এখানে শুনছে আজকে আমাকে, অল দ্য স্টুডেন্টস অফ দিস পার্টিকুলার কলেজ এন্ড অলসো ফ্রম আদার কলেজেস, দে উইল বি দ্য সেশনস উইল বি মিনিংফুল অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড ফর দ্য আপকামিং সেশনস অ্যান্ড ফ্রম দ্য ফিডব্যাক ওয়ান্স আই এন্ড আপ উইথ দ্য সেশন। নেক্সট স্লাইড প্লিজ। Now, to begin with, what is teacher education? Teacher education is something which refers to the to equip prospective teachers with the knowledge, attitudes, behaviors, and skills they require to perform their tasks effectively in the classroom, school, and wider community. Now, whenever we are talking about teacher education, ekhane mainly amra dekhte pachhi there are certain words jegulo underline kora ache. So it is basically focusing on teachers with respect to their knowledge, knowledge ta kotota develop kora jacche teachers jenara agami dine teachers hobe and jenara teaching profession ta ke niye bhabna chinta korche. So this particular teacher education is focusing on the knowledge development, tar mane jenara teaching professions ta ke niye ফার্দার টিচার হওয়ার জন্য পরিকল্পনা করছে, তাদের জন্য কোন এরিয়াটা ডেভেলপ করা উচিত, কি কি কন্টেন্ট নলেজ, কিভাবে তাদের কনসেপ্টটা আরো ফার্দার ক্লিয়ারেন্স হবে, সেই জায়গাগুলো কিন্তু টিচার এডুকেশনের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করি। এবং তার সাথে সাথে অ্যাটিচুড, অ্যাটিচুড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কাইন্ড অফ থিং উই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাজ আ টিচার অ্যান্ড মেবি দ্য স্টুডেন্টস হু আর পার্টিসিপেটিং অ্যান্ড অলসো সাম আদার টিচার্স হু আর পার্টিসিপেটিং, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস পার্টিকুলার প্রফেশন টিচার এডুকেশন অ্যান্ড টিচিং অ্যাজ আ প্রফেশন রিকোয়ার সাম কাইন্ড অফ অ্যাটিচুডিনাল ডেভেলপমেন্ট। তার মানে টিচার শিক্ষকতা লাইনে আসতে গেলে আমাদের কিছু ফার্দার অ্যাটিচুডের ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাটিচুড, বিহেভিয়ার, আচরণগত কিছু পরিবর্তন এবং আচরণগত ভাবে আমরা নিজেদের আরো কি করে এগিয়ে নিয়ে যেতে পারি, হাউ উই ক্যান ডেভেলপ আওয়ার সেলফ অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং অ্যান্ড অ্যাজ এ ইন্ডিভিজুয়াল মেন্টর, টিচার অর গাইড, এই জায়গাটাও কিন্তু আমরা এই টিচার এডুকেশনের কনসেপ্টের মধ্যে রয়েছে। দ্যাট মিনস নলেজ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং, দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট থিং ইজ অ্যাটিচুড। So how an individual person, an individual human being who is planning to be a teacher, who is planning to be a guide and a supervisor and a mentor and want to be in this particular profession, how they can develop their attitude and how they can develop their behavior. Because we can understand in teaching profession, যেখানে আমরা অনেক স্টুডেন্টসদের সাথে ডিল করি, প্রচুর শিক্ষার্থীদের, বিভিন্ন রকমের শিক্ষার্থীদের সাথে আমাদের সারাদিন ব্যাপী বিভিন্ন রকমের আলাপ আলোচনা চলতে থাকে, অ্যান্ড ইন দ্যাট কেস বিহেভিয়ার, আচরণগত যে দিকটা, সেটা টিচাররা নিজেরা কতটা ডেভেলপ করতে পারছে। বিকজ আনলেস অ্যান্ড আনটিল আ ইন্ডিভিজুয়াল পার্সন হ্যাভ আ পজিটিভ অ্যাটিচুড অ্যান্ড পজিটিভ বিহেভিয়ার, নিজের যদি ব্যক্তি বিশেষ সে পজিটিভ অ্যাটিচুড বা বিহেভিয়ার না থাকছে, সেক্ষেত্রে স্টুডেন্টসদের সাথে বা টিচার্সদের বা অন্যান্য টিচিং গ্রুপের মধ্যে বলো বা মেন্টর্স, মেন্টরশিপ করার জন্য যে স্কিলটা দরকার, সেই জায়গাগুলো কিন্তু অত্যন্ত রকম ভাবে টিচিং, টিচার এডুকেশনের মধ্যে যুক্ত আছে। সো ওভারঅল দিস ফোর ইম্পর্টেন্ট কি ওয়ার্ড আই শুড বি ইউজিং সেভারেল টাইমস ইন মাই আপকামিং লেকচার, ওয়ান ইজ নলেজ, অ্যানাদার ওয়ান ইজ অ্যাটিচুড, থার্ড ওয়ান ইজ বিহেভিয়ার, অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ স্কিল। So skill is also very important because we all know whenever we are in the teaching profession, there are several different kind of skills we need to use, different kind of skills we keep on using. And whenever I'm talking about skill, what kind of a technique I'm using, because teaching learning is a very dynamic concept.
এখানে কিন্তু একজন টিচার কত রকম ভাবে নিজেকে আরো স্কিলফুল করে স্টুডেন্টসদের সামনে নিজের কন্টেন্ট বা কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারছে, এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিকজ হোয়েন এভার উই আর কনসিডারিং ডিফারেন্ট ক্লাসরুম, আমাদের যে ক্লাসরুমের পরিধিটাকে যদি আমরা দেখি, উই ক্যান আন্ডারস্ট্যান্ড নাও অ্যাজ আই এম টকিং নাও ইন দ্য অনলাইন সেশন, সো দিস ইজ মাই ক্লাসরুম and the people who are listening to me in YouTube and other is also going to further participate in different sessions, so that is their classroom. So the concept of classroom is very wide. It goes on, there is a change which take place in the concept of classroom on the basis of different situation, on the basis of different institution, on the basis of different context. তাহলে যখন পরিবেশ পরিস্থিতি সিচুয়েশন অনুযায়ী এই ক্লাসরুমের পরিধি বা ক্লাসরুমের সিচুয়েশনসটা পাল্টে যাচ্ছে, তখনও কিন্তু টিচারকে পারফর্ম করতে হচ্ছে। টিচারকে কিন্তু স্কুলের পরিধি পাল্টে গেল বা দেখা গেল ক্লাসরুমের সাইজটা অন্যরকম হয়ে গেল, বা এখন যেমন আমরা বিগত 6 মাস ধরে যে টিচিং লার্নিং প্রসেসটা সবাই আয়ত্ত করে ফেলেছি কম বেশি, যেখানে আমরা অনলাইন টিচিং লার্নিং সেশনের মাধ্যম দিয়ে স্টুডেন্টসদের সাথে ডিল করছি, দ্যাট ইজ এগেইন আ কাইন্ড অফ অনলাইন টিচিং লার্নিং মোড অ্যান্ড অনলাইন বেসড ক্লাসরুম। So these entire concept of thing is also there in teacher education. Now since the scenario has changed, the paradigm has changed, kono teacher kintu bolte parbe na je ami jokhon teacher education e sathe jukto chilam ba when I was in that particular training, teacher education er training program er moddhe chilam, amake hoyto online teaching learning poddhati gulo ebhabe shekhano hoyni practical oriented way te. But yet all the teachers students can also understand, you are all participating in different kind of sessions and listening to different kind of lectures, attending different kind of online classes taken by different teachers. তাহলে এই যে অ্যাটিটিউডের পরিবর্তন টিচারদের করতে হলো, পজিটিভ একটা অ্যাটিটিউড নিয়ে পরিবেশ পরিস্থিতির সাথে সাথে তাদের যে আচরণগত পরিবর্তন হতে হলো, তাদের যে স্কিল ডেভেলপমেন্ট টা, দে নিড টু মেক দেমসেলফ অ্যাওয়ার, দে নিড টু মেক দেমসেলফ মাচ মোর স্কিলফুল অন দ্য বেসিস অফ সার্টিন সিচুয়েশন। যখনই সিচুয়েশনসটা পরিবর্তন হয়ে গেল, যেটা মার্চ মাস অবধি অনেকটা অন্যরকম ছিল, রাদার মার্চের মিডল অবধি অনেকটা অন্যরকম ছিল, মার্চের মিডল থেকে যখনই পরিবর্তনটা হয়ে গেল, উই অল টিচার্স হ্যাভ রিয়েলি টেকেন অল দ্য ইনিশিয়েটিভ টু ডেভেলপ দোজ স্কিলস সো দ্যাট উই ক্যান রিচ টু আওয়ার স্টুডেন্ট, সো দ্যাট উই ক্যান রিচ টু আওয়ার লার্নার্স। এবং আমার মনে হয় স্টুডেন্টসরাও কিন্তু এইটাকে ভীষণ রকম ভাবে পার্টিসিপেট করছে। সুতরাং টিচার এডুকেশনের মধ্যে কিন্তু এই কনসেপ্ট গুলো টিচার্সরা নিজেদের কিভাবে পরিবেশ পরিস্থিতির সাথে সাথে আরো নলেজেবল করবে, হাউ দে আর অ্যাটিচুড, দে শুড অলওয়েজ হ্যাভ আ পজিটিভ অ্যাটিচুড অ্যান্ড দে উইল টেক অল দ্য চেঞ্জেস উইচ আর কামিং আপ, বিকজ হোয়েন এভার দ্য চেঞ্জ কাম আপ দেয়ার আর সার্টেন পজিটিভ অ্যান্ড নেগেটিভ চেঞ্জেস উইচ হ্যাপেন্স ইন আওয়ার লাইফ, সেটার সাথে সাথে টিচাররা কিভাবে নিজেদের অ্যাডজাস্টমেন্ট করবে এবং কিভাবে সেটা অনলাইন বেস ক্লাসরুম হোক বা অফলাইন বেস ক্লাসরুম হোক, সেখানে অ্যাডজাস্টমেন্ট করে আরো বেটার ওয়েতে দে উইল হেল্প দেমসেলস টু রিচ টু দেয়ার স্টুডেন্ট, এটা কিন্তু পুরোটাই টিচার এডুকেশনের আন্ডারে পড়ছে। নেক্সট স্লাইড প্লিজ। Now, definition of teacher education. Tahole basic concept ta theke amra bujhte pachhi, a teacher education is a particular program of education, research and training of persons to teach from pre-primary to higher education level. Pre-primary to higher education level. Now, how this thing is going on, it is this particular definition has been given by NCTE, National Council for Teacher Education, jekhane amra dekhchi tale teacher education ta ki ekta particular program, ekta particular particular program jekhane research and training of persons kader jonno jara mainly teaching professions ta ke niye bhabna chinta korche, they want to take up the teaching professions and they want to get involved with this particular
এডুকেশন প্রোগ্রাম অফ এডুকেশন, দে ওয়ান্ট টু গেট ইনভলভ উইথ দ্য রিসার্চ, তারা রিসার্চ অ্যাক্টিভিটিস এর সাথেও যুক্ত হতে চাইছে, তারা টিচিং প্রফেশনটাকে আগামী দিনে নিজেদের জন্য ভাবনা চিন্তা করছে, ফ্রম দ্য প্রাইমারি প্রি প্রাইমারি টু দ্য হায়ার এডুকেশন লেভেল। সো প্রি প্রাইমারি উই অল নো টিচিং ইজ দেয়ার ইন ডিফারেন্ট সেক্টর্স, সেই জন্য টিচিং টিচার এডুকেশনটাও কিন্তু ডিফারেন্ট সেক্টর্স এ হাউ ইট ইজ গোয়িং টু বি টেক ওভার ফর দ্য প্রি প্রাইমারি লেভেল, ফর দ্য এলিমেন্টারি লেভেল, ফর দ্য প্রাইমারি লেভেল, ফর দ্য হায়ার এডুকেশন লেভেল, ডিফারেন্ট সেক্টর্স এর জন্য দিস পার্টিকুলার টিচার এডুকেশন প্রোগ্রাম হ্যাজ বিন টেকেন কেয়ার অফ। নেক্সট স্লাইড প্লিজ। তাহলে টিচার এডুকেশনের যদি আমি ডিফাইন করতে চাই, বিকজ সিন্স টুডে আই উইল বি টকিং মোস্টলি অন স্কোপ অ্যান্ড কনসেপ্ট অ্যান্ড মিনিং অফ টিচার এডুকেশন, সো দ্য বেসিক আইডিয়া অফ টিচার এডুকেশন পুট ফরওয়ার্ড বাই কিলপ্যাট্রিক ইজ ইট এনকম্পাসেস টিচিং স্কিলস, সাউন্ড পেডাগজিক্যাল থিওরি অ্যান্ড প্রফেশনাল স্কিলস। নাও এখানে কিন্তু তিনটে চারটে টার্ম অলরেডি চলে আসলো টিচার এডুকেশনের। ইন মাই প্রিভিয়াস স্লাইড আই হ্যাভ ট্রাইড টু ডিসকাস সাম অফ দ্য বেসিক আইডিয়াস অফ টিচার এডুকেশন। নাও ইন দিস পার্টিকুলার স্লাইড অ্যাজ পুট ফরওয়ার্ড বাই কিলপ্যাট্রিক, দিস ম্যান হ্যাজ পুট ফরওয়ার্ড দ্য ডেফিনেশন অ্যাজ টিচিং স্কিল, সাউন্ড পেডাগজিক্যাল থিওরি অ্যান্ড প্রফেশনাল স্কিল। তাহলে টিচিং স্কিল এর মধ্যে আমরা কোন জিনিসগুলো বলবো? তাহলে বলা হচ্ছে যে টিচার এডুকেশনের মধ্যে কিন্তু টিচিং স্কিলটাও থাকছে, পেডাগজিক্যাল স্কিলসও থাকছে, প্রফেশনাল স্কিলসও থাকছে। তাহলে লেট মি স্টার্ট উইথ টিচিং স্কিল। হোয়াট ইজ টিচিং স্কিল? আমরা যখন এই যে টিচিং প্রফেশনটাকে আয়ত্ত টিচিং প্রফেশন হিসেবে টিচার এডুকেশনকে দেখি, আমি অ্যাট দ্য এন্ড অফ মাই টুডেজ লেকচার ডেফিনেটলি আই এম গোয়িং টু টেক কেয়ার অফ টিচার এডুকেশন অ্যান্ড ভার্সেস টিচার ট্রেনিং, তখনও আমি এক্সপ্লেন করবো। বাট টিচিং স্কিল যখনই আমরা, ইটস এ ভেরি কমন ওয়ার্ড উই ইউজ ইন টিচিং প্রফেশন, টিচিং স্কিল, তাহলে টিচিং স্কিলের বিষয়টাও কিন্তু টিচার এডুকেশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলছে। সেই টিচিং স্কিলের মধ্যে কোন জায়গাগুলো চলে আসছে? কমিউনিকেশন, কমিউনিকেশন। দেয়ার আর ডিফারেন্ট ফ্যাক্টর্স উইচ আর দেয়ার অ্যাসোসিয়েটেড উইথ টিচিং স্কিলস, রাদার আই শুড বি ইউজিং দ্য ওয়ার্ড এলিমেন্ট, উপাদান। টিচিং স্কিলের অনেকগুলো গুরুত্বপূর্ণ উপাদান বা কম্পোনেন্টস রয়েছে, যেমন কমিউনিকেশন। কমিউনিকেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ টিচিং স্কিল। হাউ আই এম কমিউনিকেটিং, হাউ আই এম কমিউনিকেটিং আমি বা অন্যান্য যারা টিচিং প্রফেশনে আসছে, বিকজ উই অল নো দ্য ওয়ে আই এম কমিউনিকেটিং, আমি কিভাবে কথোপকথন করছি, আমি কি পদ্ধতিতে কথোপকথন করছি, হোয়াট আর দ্য হাউ আই এম থ্রোয়িং দ্য ডায়লগ, আমার যে ডায়লগ বা প্রেজেন্টেশনস বা লেকচার্স, এইগুলোর জন্য কি পন্থা ব্যবহার করা হচ্ছে, হোয়াট আর দ্য এক্সাক্ট স্ট্র্যাটেজি অ্যান্ড হাউ দ্য হোল সিনারিও অফ কমিউনিকেশন হ্যাজ বিন টেকেন কেয়ার অফ, এগুলো কিন্তু সবই টিচিং স্কিলের মধ্যে পড়ছে। তাছাড়া পেশেন্স, টিচিং প্রফেশনে আমরা সবাই জানি যে আমাদের যেহেতু বিভিন্ন রকমের স্টুডেন্ট সার্কেল, বিভিন্ন রকমের লার্নার্স, শিক্ষার্থীর গ্রুপ এর সাথে আমাদের ডিল করতে হয়, সো আ টিচার শুড বি আ পার্সন, মাস্ট বি আ পার্সন অফ আ ভেরি ওয়েল ব্যালেন্সড ক্যারেক্টার, শুড হ্যাভ আ ভেরি গুড mental health, a well balanced character with a good level of patience, because amader jokhon bibhinno jinish bibhinno rokom bhabe students er kache tule dhorte hoy, alochonar moddhe amader jete hoy, a teacher should have that patience, a teacher should have enthusiasm, a person should be a much more energetic person, eglo kintu somosto teaching skill er moddhe porche. Should be a very a person should be a very energetic person, should be a very enthusiastic character. Ekjon teacher jodi bishon morose type er hoy, doesn't come up with his or her energy, tale amra nijerai bujhte pachhi, oneker boktobbo amra shuni, oneker classes amra attend kori, but there are certain person we really enjoy their sessions because of their power of energy, their power of communications, their power of enthusiasm and their power of deliberation. কিভাবে তারা বক্তব্যগুলোকে তুলে ধরছে, কিভাবে তারা কতটা কনসিস্টেন্টলি তারা পারফর্ম করছে, কতটা কনফিডেন্স থেকে তারা পারফর্ম করছে, হাউ ডেডিকেটেড হি অর শি ইজ,
এগুলো কিন্তু সমস্ত টিচিং স্কিলের মধ্যে পড়ছে। তার মানে টিচার এডুকেশনের মধ্যে কিন্তু টিচিং স্কিলের এই যে ছোট্ট ছোট্ট পার্ট গুলো, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টর্স অফ টিচিং স্কিল, লাইক কমিউনিকেশনস, লেভেল অফ কনফিডেন্স, লেভেল অফ এনার্জি, হাউ ডেডিকেটেড আ টিচার ইজ, হাউ অর্গানাইজড আ টিচার ইজ, অর্গানাইজেশন বলতে বা অর্গানাইজ বলতে কতটা সিস্টেমেটিক্যালি সে কোনো পঠন পাঠনের সাথে যখন যুক্ত আছে, হোয়েন এভার আ টিচার ইজ গিভিং এনি কাইন্ড অফ সেশন, এনি কাইন্ড অফ লেকচার্স অর এনি কাইন্ড অফ ডেলিবারেশন, হাউ অর্গানাইজড হি অর শি ইজ প্ল্যানিং হিজ এন্টায়ার সেশন। বিকজ আমি যদি আমার প্রথম দিকে বেসিক জিনিসগুলোকে না বলে ইফ আই মেক দ্য থিংস ভেরি কমপ্লেক্স ইন দ্য ইনিশিয়াল স্টেজ, আই ফিল নো ওয়ান উইল ফিল হ্যাপি টু পার্টিসিপেট ইন দ্য সেশন। তো এই জিনিসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটা টিচিং স্কিলের মধ্যে পড়ছে, অর্গানাইজেশন অফ দ্য এন্টায়ার ডিফারেন্ট কাইন্ড অফ প্ল্যানিং। সো হাউ ওয়েল অর্গানাইজড আ পার্সন ইজ অ্যাজ আ টিচার, এগুলো কিন্তু সবটাই টিচিং স্কিলের মধ্যে পড়ছে। চলে আসি পেডাগজিক্যাল স্কিল। এই পেডাগজিক্যাল স্কিলটা যখন বলছি, ইটস সামথিং হাউ উই ক্যান টেক টিচিং অ্যাজ আ প্রফেশন ইন আ ভেরি আর্টিস্টিক ম্যানার। উই ক্যান অল আন্ডারস্ট্যান্ড যে এই যে আমরা আমাদের ক্লাসগুলোকে বা আমাদের যে লেসন প্ল্যানগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ আ টিচার, every teacher has some plan program to deal with any particular session, whether online or offline. Online e boktobbo rakhbo ba offline e face to face board e classes hobe, she shoptar jonnoi kintu teacher er ekta planning thake. ei je planning ta seta ki she kotota artistically, how the teaching profession has been taken care of and how a teacher is taking the entire teaching from the perspective on the as a artistic way of dealing with the thing, or also jokhon amra scientific way te teaching professions ta ke dekhchi, tar mane art and science of dealing with the teaching, eta kintu pedagogical skill er moddhe porche. Art and science of dealing with teaching and professional skill er moddhe porche purota যেটাকে আমরা ওভারঅল বলতে পারি, যে এটাকে যদি একটা প্রফেশন হিসেবে, বিকজ টিচার এডুকেশন হ্যাজ সামথিং টু হিউজ লটস অফ থিংস টু ডু উইথ দ্য আপকামিং টিচার্স, যারা টিচিংটাকে একটা প্রফেশন হিসেবে ভাবছে, তাহলে প্রফেশন হিসেবে ভাবতে গেলে কোন কোন স্কিলগুলো দরকার, সেই স্কিলের মধ্যে পড়ছে বিভিন্ন রকমের স্কিলের প্রয়োজনীয়তা রয়েছে। যেমন ধরো লিডারশিপ, a teacher, if he or she is not becoming a good leader, he or she cannot lead the class. আমার কাছে সেটা অনলাইন মোডে হোক বা অফলাইন মোডে হোক, আমি যে স্টুডেন্টসদের সাথে যে যে পার্টিকুলার ইউনিট বা পার্টিকুলার মেথড বা পার্টিকুলার থিম আই এম ট্রাইং টু ডেলিভার টু মাই স্টুডেন্ট, সো ইফ আ টিচার ডাজন্ট হ্যাভ দ্যাট লিডারশিপ, ইটস নট ওনলি ডিলিং উইথ দ্য পার্টিকুলার কন্টেন্ট, অলসো একটা ক্লাস নিতে গেলে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ আদার প্ল্যানিংস উইচ নিড টু বি টেকেন কেয়ার অফ বাই দ্য টিচার। এই যদি লিডারশিপ কোয়ালিটি টিচারের মধ্যে না থাকে, তাহলে কিন্তু সে সুন্দর সুষ্ঠুভাবে ক্লাসটাকে পুরোটা কন্ট্রোল করে, টাইম ম্যানেজমেন্ট একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, মেন্টরিং যে কোথায় কতটা কিভাবে বলবো, কোন জায়গাগুলোতে আমাদের ফার্দার গাইডেন্স এর দরকার আছে, অন্য কোন রকম স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে কিনা, যেই টিচিং টেকনিকটা আমি ব্যবহার করেছি বিভিন্ন ক্লাসগুলোর জন্য আমি ব্যবহার করছি, সেই টিচিং টেকনিকটা কি একই থাকবে নাকি আরো অন্যরকম ভাবে আমাকে প্রফেশনালি আই রিয়েলি নিড টু ডেভেলপ। অ্যাজ আই ওয়াজ গিভিং দ্য এক্সাম্পল যে প্যান্ডামিক সিচুয়েশনের আগে আমাদের কিন্তু অনেক অন্যরকম প্রফেশনাল স্কিল নিয়ে টিচিং লার্নিং মেথড গুলোকে চালিয়ে যেতে হচ্ছিল। নাও অ্যাজ দ্য সিচুয়েশন হ্যাভ চেঞ্জ ইন দ্য প্যান্ডামিক সিচুয়েশন বিকজ অফ COVID-19, আমাদের কিন্তু সবাইকেই নিজেদের কম বেশি অনেক রকমের প্রফেশনাল স্কিল আয়ত্ত করতে হয়েছে। তার কারণটা কি? বিকজ উই ওয়ান্ট টু রিচ টু আওয়ার স্টুডেন্ট, অ্যান্ড অলসো স্টুডেন্টসরাও যাতে আমাদের কাছ থেকে সেই হেল্প, সেই গাইডলাইন্সটা পায়, যাতে আমরা তাদের কাছে সুষ্ঠুভাবে পৌঁছতে পারি, এইটার জন্য কিন্তু এই প্রফেশনাল স্কিলস গুলো আমাদের ডেভেলপ করা হলো। সুতরাং এই যে ডিফারেন্ট কাইন্ড অফ টিচিং স্কিল, পেডাগজিক্যাল স্কিল অ্যান্ড প্রফেশনাল স্কিল, আ ব্যালেন্স অফ অল দ্য থ্রি কাইন্ড অফ থিংস অলসো রিকোয়ারমেন্ট অফ টিচিং স্কিল,
there is requisition of pedagogical and professional skill. And once we can balance all the three kind of thing, it all encompasses teacher education. Next slide, please. তাহলে আমার আজকের নেক্সট যে পার্টটা যেটা উইচ ইজ দেয়ার ইন ইউর সিলেবাস ইটস বেসিক্যালি দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট অ্যান্ড অবজেক্টিভস অফ টিচার এডুকেশন সো আই উইল ট্রাই টু ফোকাস অন দ্য বেসিক স্কোপ অ্যান্ড অবজেক্টিভস অফ টিচার এডুকেশন দ্য ফার্স্ট ওয়ান ইজ ইম্পার্টিং অ্যান অ্যাডিকুয়েট নলেজ অফ দ্য সাবজেক্ট ম্যাটার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ টিচার এডুকেশনের মধ্যে যখন আমরা টিচার এডুকেশনের স্কোপটাকে নিয়ে ভাবনা চিন্তা করছি সেক্ষেত্রে কিন্তু অ্যাডিকুয়েট সাবজেক্ট নলেজ যে কোনো একজন টিচার যে সাবজেক্টটা নিয়ে ডিল করবে যে সাবজেক্টটা স্টুডেন্টসদের কাছে তুলে ধরার চেষ্টা করবে সো টিচার নিড টু হ্যাভ আ ইনডেপথ নলেজ অফ দ্যাট পার্টিকুলার সাবজেক্ট টিচার শুড বি ভেরি ওয়েল শুড হ্যাভ দ্যাট কম্পিটেন্সি ইন হিম অর হার টিচারের নিজের যদি সে কম্পিটেন্সি লেভেলটা না থাকে হি অর শি ডাজন্ট হ্যাভ অ্যাডিকুয়েট content knowledge and is not well aware about the concept of that particular subject tahole kintu dekha jacche je students der kache sei concept ta ke sei dharona gulo ke she clear korte parche na sei jonno adequate knowledge of the subject matter is very essential and teacher education take care of that particular thing whether a teacher who is taking teacher education into consideration should develop that kind of adequate knowledge ekhane knowledge bolte kintu du rokomer knowledge er kothai ami bolbo ekta hocche content knowledge jeta amra sobai jani ei content knowledge ta bolte amra bolte chai যে যেটা আমার কন্টেন্টের মধ্যে রয়েছে যেটা এখন যেমন তোমরা জানছো কি না এটা আমার সিলেবাসের বই মধ্যে রয়েছে সেই জন্য আমার কন্টেন্টটাকে জানতে হবে এটা আমার কারিকুলামের মধ্যে রয়েছে সেই জন্য আমাকে কন্টেন্টটা জানতে হবে দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য কন্টেন্ট নলেজ সো হোয়াট ইজ দেয়ার ইন দ্য সিলেবাস হোয়াট ইজ দেয়ার ইন দ্য কারিকুলাম হোয়াট ইজ দেয়ার ইন দ্য ডিফারেন্ট কোর্সেস যেটা আমরা কন্টেন্ট নলেজের মধ্যে জানি তার সাথে আই উইল ট্রাই টু পুট ফরওয়ার্ড অ্যানাদার কাইন্ড অফ নলেজ হুইচ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ইন টিচিং প্রফেশন দ্যাট ইজ অ্যাপ্লাইড নলেজ অ্যাপ্লাইড নলেজ মানে আমি কতটা কন্টেন্টটা জানার পরে সেটাকে অ্যাপ্লাই করতে পারছি ইন ডিফারেন্ট সিচুয়েশন দিস ইজ এগেইন আ ভেরি ভেরি ইমেন্সলি ইম্পর্টেন্ট পার্ট ওয়াই সো বিকজ আ পার্সন হ্যাভিং আ কন্টেন্ট নলেজ দেখা গেল যে একজন ব্যক্তির কন্টেন্ট নলেজ অত্যন্ত ভালো কিন্তু সে পরিবেশ পরিস্থিতি সিচুয়েশনের সাথে সাথে সে নিজেকে কিন্তু অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে ততটা পৌঁছে দিতে পারছে না স্টুডেন্টসদের কাছে অ্যান্ড উই নো দেয়ার আর ডিফারেন্ট পার্সন ইন আওয়ার তোমরা যদি নিজেদের স্কুল লাইফ কলেজ লাইফ অ্যান্ড ডিফারেন্ট টিচিং লার্নিং সিনারিও ইফ ইউ গো through your teaching learning experience whatever you have gathered starting from your school level till your college university level and maybe the teachers also can understand there are huge lots of personality who have content knowledge jader kintu content er poridhi ta bishon bhalo kore jana but they don't have a strong applied knowledge ebong strong applied knowledge na thakar jonno they are not coming up they are not been able to come up with their application level mentality and is not been able to reach to the student in that way ebong amra dekhechi je amader nijeder jiboneo school college university je experience amra gather korechi sobai shekhane erokom onek teachers ra royeche jara kintu adequate applied knowledge na thakar jonno they have not been able to reach to the students in that meaningful way সেই জন্য যখন আমি এখানে অ্যাডিকুয়েট নলেজ এর কথাটা বলছি সাবজেক্ট রিলেটেড অ্যাডিকুয়েট নলেজ বোথ দ্য কাইন্ড অফ কন্টেন্ট অ্যান্ড অ্যাপ্লাইড নলেজ ইজ রিকোয়ার্ড দ্য নেক্সট পয়েন্ট ইজ ইকুইপিং দ্য প্রসপেক্টিভ টিচার্স উইথ নেসেসারি পেডাগজিক স্কিল অ্যাজ আই ওয়াজ টকিং ইন মাই লাস্ট স্লাইড অলসো পেডাগজিক স্কিল ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ হাউ আর্টিস্টিক্যালি আই ক্যান প্রেজেন্ট মাই সেলফ সি টিচিং ইজ আ প্রফেশন ইটস আ ভেরি ডাইনামিক কাইন্ড অফ প্রফেশন I can learn in a particular B.Ed course or in a particular M.Ed course or different other kind of teachers, teacher training program. There are different kind of teachers training program. And I believe since you have attended several teacher education session, lecture session, amra jani je bibhinno rokomer teacher education program hoy, B.Ed, M.Ed, etc. Jegulo khub common, jegulo somporke kom beshi amra jani.
তাহলে এই কোর্সগুলো করা থাকলেই যে সবার অত্যন্ত রকমের পেডাগজিক্যাল স্কিলস ডেভেলপ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, কিন্তু এই কোর্সগুলোর মাধ্যম দিয়ে চেষ্টা করা হয় যে আ টিচার শুড ডেভেলপ দ্যাট কাইন্ড অফ পেডাগজিক্যাল নলেজ। And whenever I am talking on about the pedagogical skill, as I was talking in my last slide also, since teaching is a very dynamic concept, so a teacher really need to work on, so far as that pedagogical skill is concerned, how artistically I can present myself in the best possible way to my student. এবং এটার জন্য কিন্তু স্পুন ফিডিং কোনো ফর্মুলা নেই যে আমি ওই ফর্মুলাটাকে আয়ত্ত করে নিলাম এবং সিচুয়েশন অনুযায়ী আমি ওই ফর্মুলাটা ইউজ করলেই আমি খুব আর্টিস্টিক্যালি টিচার স্টুডেন্টসদের কাছে পৌঁছে যাব, সেটা কিন্তু নয়। তাহলে কতটা বেশি রকম ভাবে আমি হাউ, বিকজ আর্ট ইজ সামথিং, ইটস আ কাইন্ড অফ আর্টিস্টিক মেন্টালিটি, হাউ ইমোশনালি আই এম অ্যাটাচড উইথ দিস পার্টিকুলার প্রফেশন, হাউ প্যাশনেটলি আই এম টেকিং দিস পার্টিকুলার প্রফেশন। So this is certain kind of things jeta kintu pedagogical skill er moddhe asche ebong jokhoni amra emotional and passionately we are taking this particular profession, what happen is that what kind of art I am going to apply, how artistically I am going to present myself as an individual teacher to my student, eta kintu amar kono fixed formular proyojon nei। আমি কিন্তু পরিবেশ, পরিস্থিতি, সিচুয়েশন, আমার টার্গেট গ্রুপ, কারা আমার টার্গেট স্টুডেন্টস, কাদের সাথে আমি কথোপকথন রয়েছি, কাদের সাথে আমি ডিল করছি, সেই অনুযায়ী কিন্তু আই ক্যান চেঞ্জ মাই আর্ট অফ ডেলিভারেশন, আই ক্যান চেঞ্জ মাই আর্ট অফ শোয়িং লেকচার্স। সো দ্যাট ইজ সামথিং উইচ ইজ অলসো ইনক্লুডেড ইন দ্য পেডাগজিক্যাল স্কিলস। Next is the enabling teacher to acquire understanding child psychology. This is again very important because child psychology eta je kono level er teaching professions but teacher education er concept er sathe jukto child psychology, because স্টুডেন্টস বলো বা যে কোনো বয়সের বাচ্চাদের সাথে ডিল করতে গেলে, সেটা যদি স্কুল লেভেলের 6, 7, 8 হচ্ছে বা এরপরে আমি এলিমেন্টারি লেভেলের কথা ভাবছি বা হায়ার লেভেলের কথা ভাবছি, হায়ার সেকেন্ডারি লেভেলের কথা ভাবছি, 10, 11, 12 স্টুডেন্টস, সো অ্যাকর্ডিং টু দ্য এজ অফ দ্য চাইল্ড দেয়ার আর সার্টেন সাইকোলজিক্যাল চেঞ্জ। And each psychology of the students on the basis of their age and on the basis of their situation, kon classes she royeche, kon poristhitite royeche, seta kintu psychology is again a very dynamic concept, so it goes on changing. তাহলে আমাকে যদি আমার টিচিং লার্নিংটাকে অনেক বেশি মিনিংফুল করতে, অনেক বেশি অর্থপূর্ণ করতে হয়, অনেক বেশি করে আমি আমার স্টুডেন্টসদের কাছে পৌঁছতে চাইছি, সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড মি, what I'm trying to deal with them, what I'm trying to make them understand, ei jaygatar jonno kintu child psychology bojhata ottonto beshi joruri. It's not that how well contented I am, ami nije kotota concept amar kache clear, ami nije kotota contented byakti, seta kintu ekhane teaching profession er theke teaching education er concept er respect e jodi boli, this is again a important thing. I'm not saying যে কন্টেন্ট নলেজ বা আমি নিজে কতটা জানি সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি যতটা জানি সেটা আমি কতটা আমার স্টুডেন্টদের কাছে পৌঁছে দিতে পারলাম, whether I am really make the things much more meaningful, much more comfortable for them, whether it's helpful for them, whether they are able to understand me, তারা কি আমাকে বুঝতে পারছে কিনা, কোন কোন পরিস্থিতিতে, বিকজ চাইল্ড সাইকোলজি এভরি ইন্ডিভিজুয়াল চাইল্ড, এভরি ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ইজ ডিফারেন্ট, তাদের সবার ভাবনা চিন্তা, তাদের সবার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট ইজ ডিফারেন্ট। সো ওয়েন আই হ্যাভ টেকেন দিস পার্টিকুলার প্রফেশন অ্যান্ড দ্য কনসেপ্ট অফ টিচার এডুকেশন গোজ উইথ দ্য ফ্যাক্ট দ্যাট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য চাইল্ড সাইকোলজি ইজ আ মাস্ট ফর দিস পার্টিকুলার টিচার এডুকেশন এরিয়া। সো ওয়ান্স উই আর taking this teacher education is a way, in a very serious manner, we really need to deal with the concept of child psychology as well. Next slide. Now the another important thing is that developing proper attitudes towards teacher. Ei prothomer slide e ami ekta kotha bolechilam, knowledge, attitude, behavior and skill,
এই চারটে কথা কিন্তু আমি এবং বলেছিলাম যে আমার আজকের সেশনে আমি বারংবার এই চারটে ওয়ার্ড কে ইউজ করব, নলেজ, অ্যাটিচিউড, বিহেভিয়ার এন্ড স্কিল। সো দ্য ফোর্থ পয়েন্ট ইজ দ্যাট ডেভেলপিং আ প্রপার অ্যাটিচিউড টুয়ার্ডস টিচার টিচিং। নাও হোয়েন আই বিং আ টিচার ইজ ইনভলভ উইথ টিচিং, আমার অ্যাটিচিউড টুয়ার্ডস টিচিং, হোয়াট ইজ মাই অ্যাটিচিউড টুয়ার্ডস টিচিং, হাউ আই এম টেকিং দিস পার্টিকুলার টিচিং অ্যাজ আ প্রফেশন, হাউ আই এম টেকিং টিচিং অ্যাজ আ রেসপন্সিবিলিটি, আমি কি এটাকে রেসপন্সিবিলিটি হিসেবে নিচ্ছি, অ্যাম আই টেকিং ইট অ্যাজ আ কাইন্ড অফ থিং হুইচ আই রিয়েলি নিড টু নার্চার অ্যান্ড হুইচ আই রিয়েলি নিড টু ডেভেলপ ফার্দার, আমার অ্যাটিচিউডটা কি। তাহলে টিচার এডুকেশনের মধ্যে কিন্তু প্রপার অ্যাটিচিউড কি করে আমরা ডেভেলপ করব, এটাও কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিকজ আমরা আমাদের সার্কেলের মধ্যে যদি দেখি, আমরা দেখি একজন টিচার যদি ইফ হি অর শি ইজ হ্যাভিং আ পজিটিভ অ্যাটিচিউড টুয়ার্ডস টিচিং উইল অলওয়েজ রিচ টু হিজ অর হার স্টুডেন্টস ইন আ মাচ 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 ইউজার ফ্রেন্ডলি ম্যানার অ্যান্ড মাচ মার মাচ ইফেক্টিভ ওয়ে। এটা কিন্তু অনেক স্টুডেন্টসদের কাছে আমরা অনেক সুন্দরভাবে পৌঁছে যেতে পারি যদি আমাদের প্রপার অ্যাটিচিউড নিয়ে আমরা টিচিং প্রফেশনসটাকে দেখছি। অন দ্য আদার হ্যান্ড, যদি এই এই টিচিং প্রফেশনসটাকে আমরা ইটস উই আর জাস্ট সিইং ইট অ্যাজ আ পার্টিকুলার প্রফেশন, আই ডোন্ট হ্যাভ এনি ইমোশনাল অ্যাটাচমেন্ট উইথ দিস টিচিং প্রফেশন, আমার যদি নিজস্ব কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট না থাকে, আমার যদি কোনো প্যাশন না থাকে, আমার যদি কোনো পজিটিভ অ্যাটিচিউড ডেভেলপ না করি টিচিং এর সাথে, তাহলে কিন্তু উই ক্যানট রিচ টু দ্য স্টুডেন্ট ইন আ মিনিংফুল ম্যানার। এবং যে জিনিসগুলো আমি বক্তব্যের মধ্যে রাখতে চাইছি, যে জায়গাগুলো আমি স্টুডেন্টসদের কাছে পৌঁছে দিতে চাইছি, সেটা কিন্তু এতটা সুন্দর সুষ্ঠুভাবে পৌঁছানো যাবে না। সেই জন্য হ্যাভিং আ প্রপার অ্যাটিচিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অলসো ডেভেলপিং সেলফ কনফিডেন্স ইন দ্য টিচার। নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড পিপল, আমি আমি বিশ্বাস করি যারা আজকে আমাকে শুনছে, হয়তো অনেকেই গ্রাজুয়েশন লেভেলে রয়েছো বা অন্যান্য হায়ার এডুকেশন এর মধ্যে থেকেও বেশ কিছু অন্যান্য স্টুডেন্টসরাও হয়তো পার্টিসিপেট করছে। সো দেয়ার আর স্টুডেন্টস হু আর প্ল্যানিং টু টেক আপ দিস পার্টিকুলার প্রফেশন, আই মিন টু সে টিচিং প্রফেশন ইন দ্য ফার্দার কামিং ডেজ। সো এখানে কিন্তু ডেভেলপমেন্ট অফ দ্য সেলফ কনফিডেন্স, একজন টিচারের নিজেরই যদি সেলফ কনফিডেন্স এর অভাব থাকে, সেক্ষেত্রে হাউ উই ক্যান মেক আওয়ার সেলফ মাচ মোর কমফোর্টেবল অ্যান্ড মাচ মোর হাউ উই ক্যান মেক দ্য থিং মাচ মোর ইজিয়ার টু আওয়ার স্টুডেন্ট। আমি স্টুডেন্টসদের সাথে, বিভিন্ন রকমের স্টুডেন্টসদের সাথে, যেমন আমি আজকে শুরু থেকে যে এক্সাম্পলসটা দিচ্ছি, এই যে অনলাইন টিচিং লার্নিং মোড, যেখানে আমাদের এই অনলাইন টিচিং লার্নিং মোডে হয়তো পড়াতে হয়নি, I have also not done my schooling and college and university days through this online teaching learning mode, but amake develop korte hoyeche skill ta ke ayotto korte hoyeche because my particular profession and my particular responsibility is really asking me to deal with this particular skill jate ami amar students er kache pouchhte pari. Shei khetre level of the self confidence, this is very very much required. বিকজ অনেক অনেকেই আমরা জানি সেলফ কনফিডেন্সটা যদি আমাদের সেই লেভেলে আমরা ডেভেলপ করতে না পারছি, তাহলে কিন্তু রিচিং আ বিগার মাস অফ দ্য স্টুডেন্ট ইজ নেভার পসিবল। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন উই অল নো দেয়ার আর সার্টেন টিচার্স, যেটা আমরা আমাদের নিজেদের জীবনে দেখেছি, হু আর ভেরি ফেমাস টু আস, হুম উই লাভ লাইক এনিথিং। ডাজন্ট মিন দ্যাট আমরা আমি বলতে চাইছি যে সমস্ত we don't respect our teacher, but there are certain teachers who are very famous to us, jader kache amra khub easily pouchhe jete pari, because if we give a good look to that, they have a good level of self confidence, they are much more confident, they have their own competency level in dealing with each and every classes, in dealing with each and every sessions. এই জায়গাটা কিন্তু টিচার এডুকেশনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে ডেভেলপমেন্ট অফ সেলফ কনফিডেন্স। অ্যান্ড অলসো দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ দ্যাট হাউ উই ক্যান ইউজ দ্য ইনস্ট্রাকশনাল ফেসিলিটিস।
যেমন এই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে বিভিন্ন রকমের কোর্সেস আছে টিচার এডুকেশনের সাথে যুক্ত, টিচার এডুকেশন প্রোগ্রামের সাথে যুক্ত, যে কোর্সগুলো আমরা আয়ত্ত করি সো দ্যাট উই ক্যান ডেভেলপ ডিফারেন্ট কাইন্ড অফ ইনস্ট্রাকশনাল ফেসিলিটিস। সো দিস পার্টিকুলার টিচার এডুকেশন অলসো হেল্প দ্য টিচার্স টু আন্ডারস্ট্যান্ড হাউ উই ক্যান ডেভেলপ আওয়ার সেলফ সো ফার অ্যাজ আওয়ার ইনস্ট্রাকশন ইজ কনসার্ন। এই যে আমরা যে একটা ইনস্ট্রাকশন দেবো স্টুডেন্টস এর, এই ইনস্ট্রাকশনটা কিভাবে দেব, কিভাবে দিলে এটা অনেক বেশি করে ইফেক্টিভ হবে, কত রকম পদ্ধতিতে আমরা ইনস্ট্রাকশন দিতে পারি, হোয়াট আর দ্য ডিফারেন্ট টেকনিক্স, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্ট্র্যাটেজিস, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্কিল আই ক্যান ইউজ অ্যাজ আ টিচার, যাতে আমার ইনস্ট্রাকশনটা অনেকের কাছে খুব সুন্দর সুষ্ঠুভাবে ইজিয়ার ফ্রেন্ডলি ওয়েতে পৌঁছে যায়, এটাও কিন্তু টিচার এডুকেশন প্রোগ্রামের মধ্যে রয়েছে। নেক্সট স্লাইড প্লিজ, নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড, প্লিজ চেঞ্জ দ্য নেক্সট স্লাইড, থ্যাংক ইউ। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দিস পার্টিকুলার স্লাইড ইজ শোয়িং, অ্যাজ আই ওয়াজ টকিং ইন মাই লাস্ট স্লাইড, দ্যাট পার্টিসিপেশন ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ অলসো আ পার্ট অফ টিচার এডুকেশন program, and since I am discussing on the scope and content of teacher education and the objectives of teacher education, tale ekhane kintu physical activity, participations in different kind of physical activity, understanding student attitude, students attitude ta ke amra ki kore bujbo, how to understand the students attitude and how to understand the skill of learning, হাউ স্টুডেন্টস আর লার্নিং, তারা কিভাবে শিখছে, তাদের শেখার পদ্ধতিগুলো কি কি, স্টুডেন্টসদের আমরা আরো কি করে ইনভলভ করতে পারি, হাউ উই ক্যান মেক দেম মাচ মোর এনগেজ উইথ দ্য টিচিং লার্নিং প্রফেশন, এগুলো কিন্তু স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ টিচার এডুকেশনের মধ্যে পড়ছে। তাহলে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্টুডেন্ট অ্যাটিচিউড, আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট ইজ দেয়ার স্কিল অফ লার্নিং, তারা কিভাবে শিখছে, তারা কিভাবে আয়ত্ত করছে, তাদের প্র্যাকটিসটা, স্টুডেন্টস পার্টিকুলার হোয়াট এভার প্র্যাকটিস মোড ইজ দেয়ার, তারা নিজেরা কিভাবে কি পদ্ধতিতে প্র্যাকটিস করছে, অ্যান্ড অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট এই সবগুলোই কিন্তু একটা একটার সাথে কোরিলেটেড, ইটস অল কোরিলেটেড উইথ ইচ আদার। So, how a teacher is planning and implementing his mode of action, the planning and implementations of the mode of actions, the jeta ami bolchilam er ager slide guloteo, je situation er poriborttoner sathe sathe amader kon kon planning gulo use korte hobe ebong kibhabe amra plan korbo, and how we can implement our particular thing and particular program of what are the course I am dealing with, kon topic ta ami porachhi, shei topic er sathe sathe ki kon kon activities ami koranor kotha bhabchi students er sathe, kon kon classroom activities ami koranor kotha bhabchi, kon kon actions gulo ami newar kotha bhabchi, ebong shei action gulo newar sathe sathe students er attitude ki hobe, ওই পার্টিকুলার অ্যাক্টিভিটিস যদি আমি স্টুডেন্টসদের সাথে ডিল করি, কোন রকম যে কোন রকমের হতে পারে, আমি হয়তো কুইজ করাচ্ছি, আমি হয়তো কোনো ডিবেট করাচ্ছি, আমি হয়তো কোন রকমের পার্টিকুলার ওয়ার্কশপ কাইন্ড অফ থিংস করাচ্ছি স্টুডেন্টসদের সাথে, তাহলে স্টুডেন্টসরা সেটার সাথে হাউ স্টুডেন্টস আর রেসিপ্রোকেটিং উইথ দ্যাট পার্টিকুলার অ্যাক্টিভিটিস, হোয়াট ইজ দেয়ার অ্যাটিচিউড,
and how, what kind of skill they are using for that kind of understanding of that particular course or that particular unit or that particular topic. এগুলো কিন্তু সমস্ত আমাদের টিচার এডুকেশনের স্কোপ অ্যান্ড কন্টেন্টের মধ্যে আসছে. নেক্সট স্লাইড. নেক্সট স্লাইড প্লিজ. নেচার অফ টিচার এডুকেশন. নাও টিচার এডুকেশনের নেচারটা একটু বলে দিই, যেহেতু স্কোপ অ্যান্ড কন্টেন্ট আমি আলোচনা করলাম এবং সেক্ষেত্রে আমরা এই জায়গাটাও দেখতে পাচ্ছি যে টিচিং ইজ আ টিচার এডুকেশন ইজ আ ভেরি কন্টিনিউয়াস প্রসেস. ইটস আ ভেরি কন্টিনিউয়াস কাইন্ড অফ প্রসেস. অ্যান্ড সিন্স why I'm saying it's a continuous process, we can all understand from the last explanations of different slides, they according to the changes of the situations and how a teacher is developing himself or herself as a dynamic personality. Because ekhane kintu strict kono rules, regulations, ekta system er moddhe ekta block mentality te thakle amader teaching profession e chole na. It's always growing. How we can grow as a teacher, as an individual human being, and as a personality, so far as the teaching learning is concerned, ekhetre kintu continuously amader growth er sathe jukto thakte hocche. Because eta keno hocche, amader students der je demands gulo shegulo situation jeta 10 bochhor age 5 bochhor age jeta chilo 5 bochhor pore ba even 2 to 3 years অন্তর অন্তর আমরা যদি দেখি, দেখা যাচ্ছে দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য ডিমান্ড ইন দ্য স্টুডেন্টস. স্টুডেন্টসদের যে চাহিদাগুলো সেগুলো কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং সিচুয়েশন সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, এবং এই পরিবর্তনশীল পরিস্থিতির সাথে কিন্তু টিচার্সদেরও অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে. বিকজ দে অ্যাডজাস্টমেন্ট কেন করতে হবে, যাতে দ্য এন্টায়ার প্রসেস বিকামস, দ্য টিচিং লার্নিং প্রসেস বিকামস মাচ মোর মিনিংফুল. তো এই কারণে টিচার এডুকেশন প্রসেসটা, কিন্তু টিচার এডুকেশন এন্টায়ার ইজ আ ভেরি কন্টিনিউয়াস প্রসেস. ইটস আ ভেরি ব্রড অ্যান্ড কম্প্রিহেন্সিভ প্রসেস অলসো. এটার পরিধিটাকে যদি আমরা দেখি, আমরা নিজেরা এতক্ষণ যে আলোচনাটা আমি তোমাদের সাথে করছি ফর দ্য লাস্ট 45 মিনিটস, সো ইউ ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড you can also understand that there is a kind of thing that it is developing as a teacher education is a very comprehensive kind of thing. It's a very broad and comprehensive kind. It poridita kintu ottonto boro ebong eta it's a ever evolving. মানে আমরা বলতে পারি না যে যেটা 5 বছর আগে টিচার এডুকেশন কোন প্রোগ্রামে করানো হয়েছিল সেটা যে কোনো কোর্স হতে পারে, বিএড, এমএড, ডিএড, যে কোনো কোর্স, সেখানে সেটাই আলটিমেটাম. ইট ইজ নট লাইক দ্যাট, ইট ইজ নট লাইক দ্যাট. ইট ইজ অলওয়েজ আ এভার ইভলভিং কাইন্ড অফ থিং, অ্যান্ড ইটস অলওয়েজ আ ডাইনামিক কাইন্ড অফ থিং. সো গ্র্যাজুয়ালি ইটস ইভলভিং, গ্র্যাজুয়ালি ইটস চেঞ্জিং উইথ দ্য situation, and it's evolving with context to time, with context to situation. Jemon amra jodi ekhon er udahoron dekhi je ei je pandemic situation er moddhe amra atke royechi ebong ei atke thakar pore, after the post pandemic situation, how the teaching learning and how the teaching learning entire scenario is going to come to us, ei concept ta ke jodi amra bhabna chinta kori, সেখানে আমরা বুঝতে পারবো যে কনসেপ্ট অফ ডাইনামিজম কি করে আমরা আরো আপগ্রেডেড হব, যাতে আমরা স্টুডেন্টসদের কাছে কোনো যে কোনো পরিস্থিতিতেই আরো সুন্দর সুষ্ঠুভাবে পৌঁছে যেতে পারি. এই জায়গাটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে টিচার এডুকেশন কিন্তু একটা এভার ইভলভিং প্রসেস. এটার কিন্তু কোনো নির্ধারিত কোনো ফর্মুলা বা রুলস বা আমি 2-4টে টেকনিক শিখে নিলাম মানেই যে টিচার এডুকেশনের ওটাই একদম আলটিমেটাম হয়ে গেল, তা কিন্তু নয়। এটা কিন্তু গ্র্যাজুয়ালি সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এবং সেই জায়গার পার্সপেক্টিভে আমরা বলতে পারি যে আমাদের এন্টায়ার প্রসেস অফ টিচার এডুকেশন লাইজ ইন দ্য কারিকুলাম. যেমন ধরো নাও ইউ আর অল লার্নিং থ্রু গোয়িং থ্রু দ্য সিবিসিএস কারিকুলাম. This particular curriculum has changed within a very recently এই চেঞ্জটা হয়েছে, তাহলে এই যে কারিকুলামের পরিবর্তন
যত রিসেন্ট হোক, যেরকম যেরকম সিচুয়েশন অনুযায়ী কারিকুলাম গুলো চেঞ্জ হচ্ছে, এই এন্টায়ার প্রসেসটা কিন্তু টিচার এডুকেশনের মধ্যে রয়েছে। এবং এই কারিকুলাম চেঞ্জের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি হাউ উই ক্যান ডিজাইন আওয়ার সেলফ। ডিজাইন মিনস আমি বলতে চাইছি আমাদের যে প্ল্যান প্রোগ্রাম, আমাদের যে টেকনিক, আমাদের যে স্ট্র্যাটেজি, এই প্রত্যেক জায়গাগুলোর মধ্যে কিন্তু আমাদের নিজেদের আবার করে ডিজাইন এন্ড রিডিজাইন করতে হচ্ছে। উই রিয়েলি নিড টু ফাইন্ড আওয়ার সেলফ অ্যাজ এ ইন্ডিভিজুয়াল টিচার, হাউ উই ক্যান ডিল উইথ দ্য স্ট্রাকচার, হাউ উই ক্যান ডিল উইথ দ্য এন্টায়ার ডিজাইন, হাউ উই ক্যান মেক আওয়ার সেলফ মাচ মোর অর্গানাইজ। আমরা কি করে করে, যেমন ধরো সিবিসিএস সিস্টেমের, উই অল নো যারা তোমরা এখানে আজকে সেশন শুনছো এবং যারা যাদের সিলেবাসের বিষয়গুলো তোমরা জানো, সেখানে একটা নির্দিষ্ট সিস্টেম, একটা নির্দিষ্ট অর্গানাইজড ওয়েতে আমাদের বিভিন্ন টিচিং লার্নিং গুলোর সাথে যুক্ত থাকতে হচ্ছে। এবং সেই কারণে এই যে অর্গানাইজেশন অ্যান্ড দ্য ট্রানজ্যাকশন মোড ডিলিং উইথ অল দ্য এন্টায়ার কাইন্ড অফ থিং ইজ অলসো দেয়ার ইন টিচার এডুকেশন। তাহলে টিচার এডুকেশন কিন্তু ভীষণ রকম একটা এভার ইভলভিং প্রসেস, একটা ডাইনামিক প্রসেস। এটার কিন্তু আলটিমেটাম বা একটা নির্দিষ্ট কোন দু একটা টেকনিক বা স্ট্রেটেজি বা ফর্মুলা আমরা শিখে নিলেই টিচার এডুকেশনের ডিপে ঢোকা যাচ্ছে না। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড টিচার এডুকেশন, উই রিয়েলি নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ টিচার এডুকেশন ইজ অল অ্যাবাউট আ কন্টিনিউটি, আ এভার ইভলভিং অ্যান্ড ডাইনামিক কাইন্ড অফ প্রসেস। নেক্সট স্লাইড প্লিজ, নেক্সট স্লাইড। এই স্লাইডটা ইম্পর্টেন্স অফ টিচার এডুকেশন। নাও লেট মি ডিসক্রাইব আ লিটল বিট অফ টিচার এডুকেশন, ইম্পর্টেন্স অফ টিচার এডুকেশন, দো ইটস দেয়ার, ইট হ্যাজ নট বিন মেনশনড অ্যাজ আ সাব ইউনিট, বাট সিন্স আই এম ডিলিং উইথ ইম্পর্টেন্ট মিনিং অফ টিচার এডুকেশন, স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ টিচার এডুকেশন, সেই জন্য ইম্পর্টেন্সটাও একটু বলে দিই, যেখানে আমরা আলোচনার মধ্যে রাখতে পারি যে বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্টুডেন্ট। তাহলে টিচার এডুকেশন কিন্তু আমাদের টিচার এডুকেশন প্রোগ্রামস গুলোর মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে কতটা বেটার ওয়েতে আমরা আমাদের স্টুডেন্টসদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে ডেভেলপ করতে পারছি, হাউ উই ক্যান ডেভেলপ দ্য লেভেল অফ কনফিডেন্স, হাউ উই ক্যান ডেভেলপ দ্য লেভেল অফ কনফিডেন্স অ্যামং আওয়ার স্টুডেন্ট। তার মানে স্টুডেন্টসদের যে লেভেল অফ কনফিডেন্স এবং টিচার নিজের নিজের লেভেল অফ কনফিডেন্স, এই জায়গাটাও কিন্তু টিচার এডুকেশন প্রোগ্রাম অত্যন্ত বেশি গুরুত্ব দেয়। তাছাড়া হচ্ছে মেথোডোলজি অফ টিচিং। এই যে টিচিং এর, আমরা অনেকের টিচিং প্রফেশনের সাথে যারা আমরা যুক্ত এবং যারা টিচিং লার্নিংটাকে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে দেখছি, বিকজ টিচার এডুকেশন ইজ রিয়েলি টেকিং আ ইম্পর্টেন্ট প্লেস ইন এন্টায়ার এডুকেশন সিস্টেম, সেখানে উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট মেথোডোলজি অফ টিচিং, বিভিন্ন রকম পদ্ধতিতে, পন্থা, কোন কোন টেকনিক, এইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা ইন টিচার এডুকেশন। অ্যান্ড দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ মেথোডোলজি হুইচ ইজ কামিং আপ উইথ দ্য সিচুয়েশন, বিকজ উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইন দ্য ট্রেডিশনাল লার্নিং, ট্রেডিশনাল টিচিং লার্নিং মোডে যেটা ছিল যে টিচার কিছু জিনিস বুঝিয়ে দেবে এবং স্টুডেন্টসরা শুধু নোট নিয়ে নেবে এবং সেই জায়গা থেকেই টিচার স্টুডেন্টসরা নিজেদের টিচিং লার্নিং এর জায়গাটাকে ডেভেলপ করবে, আজকের দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পদ্ধতিতে টিচিং প্রফেশনসটাকে আমরা দেখছি, বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা টিচিং লার্নিংটাকে আরো স্টুডেন্টসদের কাছে সুন্দর সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই যে মেথডের যে পরিবর্তন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পার্ট অফ টিচার এডুকেশন। And another most important thing is that favorable attitude. Favorable attitude, developing overall favorable attitude and making the most important updated thing reach it to so that students can understand what is the most updated things in the present situation, which is going on in the present situation. সেটা সম্পর্কেও যেন স্টুডেন্টসরা জানতে পারে, টিচাররা নিজেরা যেন নিজেদের অবগত করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু টিচার এডুকেশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা। নেক্সট স্লাইড প্লিজ। নাও মেকিং ফ্যামিলিয়ার উইথ স্কুল অর্গানাইজেশন, দিস ইজ এগেইন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট,
যে ফ্যামিলিয়ারিটি উইথ দ্য স্কুল অর্গানাইজেশন, এটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, যে কোনো ইনস্টিটিউশনস হতে পারে, তাহলে টিচার এডুকেশন কিন্তু এই জায়গাটাও তুলে ধরার চেষ্টা করে যে একটা ইনস্টিটিউশন, একটা স্কুল, একটা কলেজ বা একটা যে কোনো টাইপের এডুকেশন ইনস্টিটিউশন, হোয়াট ইজ দ্য মেজর ফ্যাক্টর্স রিলেটেড উইথ এনি এডুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড হাউ উই ক্যান ডেভেলপ আওয়ার সোশ্যাল ইনসাইট, দিস ইজ অলসো আ ইম্পর্টেন্ট পার্ট অফ টিচার এডুকেশন। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইম্প্রুভিং স্ট্যান্ডার্ড 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 অফ আ টিচার, যে কোনো টিচার এডুকেশন প্রোগ্রামের মধ্যে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, যে হাউ আ টিচার ক্যান ডেভেলপ হিজ অর হার স্ট্যান্ডার্ড। এটা কিন্তু এরকম নয় যে আমরা সবাই যখন টিচিং প্রফেশনে আসছি অ্যান্ড উই ক্যান অল আন্ডারস্ট্যান্ড দ্যাট আ নিউ নিউলি আ পার্সন হু হ্যাভ টেকিন দিস পার্টিকুলার প্রফেশন ইন আ ভেরি নিউ ওয়ে, আই মিন টু সে যার এক্সপিরিয়েন্স হয়তো অতটা বেশি নয়, সে গ্র্যাজুয়ালি এই টিচার এডুকেশন প্রোগ্রাম গুলোর সাথে যুক্ত থাকলে সে কিন্তু গ্র্যাজুয়ালি নিজের স্ট্যান্ডার্ডটাকে আরো ডেভেলপ করতে পারছে। অ্যান্ড অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ট্রেনিং ফর ডেমোক্রেসি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইন টিচার এডুকেশন উই অলওয়েজ এনশিওর দ্যাট দ্য কনসেপ্ট অফ ডেমোক্রেসি শুড বি গেটিং আ ভেরি ইম্পর্টেন্ট প্লেস। কেন ডেমোক্রেসির কথাটা বলা হচ্ছে, যে আমরা যখন একটা ক্লাসরুম সিচুয়েশনে যাচ্ছি, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, ইট ইজ নট অলওয়েজ দ্যাট টিচার উইল গেট দ্য ইটস অলওয়েজ ইট শুড হ্যাভ আ ভেরি ওয়েল ব্যালেন্স সিচুয়েশন, আ ভেরি গুড ইমোশনাল ব্যালেন্স অ্যামং দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য টিচার। এই ইমোশনাল ব্যালেন্সটা কিন্তু তখনই বজায় থাকে যখন আমরা ডেমোক্রেসির কনসেপ্টটা খুব ভালো করে বুঝি, যে আমরা আদেও আমার স্টুডেন্টসদের কাছে কতটা পৌঁছতে পারলাম, তারা কি আমাকে সেটা জানাতে পারছে, তাদের কাছে আমি পৌঁছতে পারলাম বা পৌঁছতে পারলাম না, তাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো বা হলো না, তাদের মনে হচ্ছে যে এই জায়গাটা আরো অন্যরকম ভাবে তাদের কাছে তুলে ধরতে পারলে জিনিসটা আরো অনেক বেশি করে ভালো হতো, এই যে জায়গাটা, এটা কিন্তু বুঝতে গেলে ইফ উই রিয়েলি ওয়ান্ট দ্যাট আই শুড হ্যাভ আ ভেরি ফ্রেন্ডলি রিলেশনশিপ with my students, I should have that kind of understanding with my students, I should have that kind of emotional balance and emotional friendliness with my students, tahole kintu we need to understand that concept of democracy jeta kintu teacher education er ekta important part. Next slide. Now ei jayga ta amar mone hoy khub alochona hoyeche tomader jehetu onek gulo sessions hoye geche. So I will just put forward the basic ideas because I believe some of the professors have already taken what are the different kind of teacher education program. Just I will try to mention them. Jemon dhoro pre-primary teacher education program is there. Primary teacher education program is there. Jeta primary level er jonno bhabna chinta kora hocche higher secondary level er jonno. Secondary education program is there, higher education program is there, and also vocational teacher training program is there, jekhane bibhinno rokomer vocational courses gulo, seta jemon dhoro physical education, dancing, music ba fine arts, ei type er courses gulo jonno vocational teachers training program o royeche. Next slide please. Next slide. Now, teacher education program in India, eta ami ektu again brief korchi, khub beshi kore details e jacchi na, because jehetu oi unit gulo tomader alochona hoye geche, onnanno professors ra niyechen, just the basic important areas I will try to discuss, jeta amra dekhechi teacher education policy in India when it has started from the very beginning. It is something the Kothari Commission was there, which has given there are certain commissions which has really put forward certain recommendations on the basis of teacher education program. Jeta Kothari Commission er madhyom diye amra peyechi, ami ei details e jacchi na jehetu amar ajker alochonar bishoy mainly scope, content and meaning, sutorang ami just ektu basic ideas gulo bole dewa. যে কোঠারি কমিশনের মধ্যে দিয়েও আমরা জানতে পেরেছি
বেশ কিছু রেকমেন্ডেশনস ছিল। দেন চট্টোপাধ্যায় কমিটি, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন এনপি 1986, দেন আচার্য রামমূর্তি কমিটি 1990, ইয়াসপাল কমিটি অ্যান্ড এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এর মাধ্যম দিয়ে কিন্তু টিচার এডুকেশনের যে এন্টায়ার প্রোগ্রাম অ্যান্ড দ্য টিচার এডুকেশন সিনারিও তার কিন্তু অনেক অনেক পরিবর্তন হয়েছে। এক একটা কমিটির মাধ্যম দিয়ে অনেক অনেক রেকমেন্ডেশন এসেছে এবং গ্র্যাজুয়ালি টিচার এডুকেশন হ্যাভ টেকেন ডিফারেন্ট শেপ উইথ দ্য আফটার ইন্ডিপেন্ডেন্স। নেক্সট স্লাইড প্লিজ। নাও হোয়াট ইজ দ্য এইমস অফ টিচার এডুকেশন? যেহেতু আমি স্কোপ কন্টেন্টটা আলোচনা করেছি, এইমটা একটু বলে দেওয়া দরকার। সেখানে আমরা বুঝতে পারছি যে টিচার এডুকেশন প্রোগ্রাম কিন্তু মেইনলি ইনস্টিটিউশনাল পার্সপেক্টিভে, যে আমাদের ট্রেন টিচার, যত আমরা মেইনলি স্কুল এডুকেশন সিস্টেমটাকে যদি দেখি, দেয়ার আর হিউজ লটস অফ স্কুলস, প্রাইমারি, বোথ প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল অফ ডিফারেন্ট লেভেলস আই ট্রাই টু মিন। সেখানে মেইন এইম অফ টিচার এডুকেশন কিন্তু যত বেশি করে আমরা ট্রেন্ড টিচারসদের সেই স্কুলগুলোতে পৌঁছে দিতে পারবো। সো ওয়েদার মেজরিটি অফ দ্য স্কুল এডুকেশন, ডিফারেন্ট লেভেল অফ স্কুল এডুকেশন সিস্টেম, ওয়েদার দে আর হ্যাভিং ট্রেন টিচার, তাদের কি ট্রেন টিচার যেনারা, তারা যত বেশি করে আমরা ট্রেন টিচারসদের বিভিন্ন রকমের প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি লেভেলে পৌঁছে দিতে যাতে পারা যায়, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এইমস এর মধ্যে পড়ছে। টু ইউটিলাইজ অল পসিবল কাইন্ডস অফ ইনস্টিটিউশনস ইন টু ইন সার্ভিস ট্রেনিং অফ দ্য এক্সিস্টিং ক্যাডার্স। নাও ইন সার্ভিস ট্রেনিং ট্রেনিং ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ টিচার এডুকেশন, বিকজ উই ক্যান অল আন্ডারস্ট্যান্ড অ্যাজ দ্য সিচুয়েশন চেঞ্জ, যে আমরা একটা ট্রেনিং নিয়ে হয়তো কোনো একটা ইনস্টিটিউশনে ঢুকলাম অ্যাজ আ টিচার, তারপরে পরিবেশের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে, বিকজ উইথ দ্য স্প্যান অফ টাইম, আর টিচিং প্রফেশনে ঢোকার পরে দেখা গেল 5 বছর, 7 বছর, 10 বছর পরে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ চেঞ্জেস কামিং ইন, সো ফর অ্যাজ দ্য কারিকুলাম ইজ কনসার্ন, সো ফর অ্যাজ দ্য ডিফারেন্ট কাইন্ড অফ মোড অফ ট্রানজাকশন ইজ কনসার্ন, টোটাল মোড অফ ট্রানজাকশন গুলো হয়তো পাল্টে যাচ্ছে। যেভাবে করে টিচার ট্রেনিং নিয়েছিল 5 বছর, 7 বছর, 10 বছর আগে, সেই মোড অফ ট্রানজাকশনটা পুরোটাই পরিবর্তন হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য টাইম অ্যান্ড দ্য সিচুয়েশন। তখন ইন সার্ভিস টিচার ট্রেনিং প্রোগ্রামসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা, যাতে টিচাররা নিজেদের মোটিভেশনসটাকে ধরে রাখতে পারে, টিচাররা যাতে নিজেদের আপগ্রেডেড রাখতে পারে, টিচার্সরা যাতে নিজেদের পুরোপুরি আরো ওয়েল কন্টেন্টেড রাখতে পারে, সো ফর অ্যাজ দ্য সিচুয়েশন অ্যান্ড দ্য ডিমান্ড অফ দ্য teaching learning scenario. And last but not the least is institutional structure. এই যে ইনস্টিটিউশনের যে স্ট্রাকচার গুলো, যত সময়ের সাথে সাথে আমরা নিজেরা আমাদের নিজেদের ইনস্টিটিউশন গুলোর দিকে যদি দেখি, 5-7-10 বছরে কিরকম ভাবে তাদের ইনস্টিটিউশনাল স্ট্রাকচার গুলো পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনশীল স্ট্রাকচারের সাথেও যাতে আমরা একটা ওয়েল ব্যালেন্সড ওয়েতে নিজেদের অ্যাডজাস্টমেন্ট করতে পারি, তার জন্যও কিন্তু টিচার এডুকেশন প্রোগ্রাম, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এইম অফ টিচার এডুকেশন। নেক্সট স্লাইড প্লিজ। এই জায়গাটা যদি আমরা দেখি, এন্টায়ার টিচার লার্নিং প্রসেসটাকে যদি আমরা ভাবনা চিন্তা করি, তাহলে টিচার এডুকেশনে হোয়াট এভার আই এম ট্রাইং টু ডিসকাস উইথ ইউ অল ফ্রম টুডে, ফ্রম দ্য ভেরি ফার্স্ট স্লাইড, সেখানে আমরা বারবার করে বুঝতে পারছি যে টিচিং লার্নিং ইজ আ প্রসেস উইচ ইজ আ ভেরি এসেনশিয়াল পার্ট অফ টিচার এডুকেশন, এবং টিচিং লার্নিং প্রসেসটাকে আমরা যখন ধরছি, সেখানে কিন্তু আমাদের সবটাকেই আলোচনার মধ্যে আনতে হচ্ছে। দেয়ার ইজ টিচার, দেয়ার ইজ স্টুডেন্ট, দেয়ার ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য টিচার, দেয়ার আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টুডেন্ট, অ্যান্ড টিচার্স অ্যান্ড স্টুডেন্টস দুজনের উভয়ের আচরণ, teachers behavior, students behavior, these are all important part. আর এটার বড় পরিধি হিসেবে যদি দেখি, it's basically the bigger society, the bigger community, the entire school family, এই সবগুলো কিন্তু একটা একটার সাথে ভীষণ রকম correlated and interconnected, সবগুলোর মধ্যে কিন্তু কানেক্টিভিটি রয়েছে। টিচারের নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, বা টিচারের নিজের যে আচার আচরণ,
গত পরিস্থিতি এবং যদি টিচারের অ্যাটিটিউডস গুলো দেখি, তার সাথে কিন্তু স্টুডেন্টসদের ক্যারেক্টারিস্টিক্স, স্টুডেন্টসদের বৈশিষ্ট্য, স্টুডেন্টসদের অ্যাটিটিউড, স্টুডেন্টসদের বিহেভিয়ার, দে আর অল ভেরি মাচ ওয়েল কানেক্টেড। এবং এইগুলোর সাথেই কিন্তু আলটিমেটলি আমরা এন্টায়ার ইনস্টিটিউশন, এন্টায়ার স্কুল, একটা স্কুলের পরিস্থিতি কেরকম হবে, একটা ইনস্টিটিউশনের সিচুয়েশন কেরকম, একটা ইনস্টিটিউশনের কোয়ালিটি কেরকম, একটা ইনস্টিটিউশনের পঠন পাঠনটা কি পরি কি অবস্থায় চলছে, এই সবটাই কিন্তু এই টিচার এবং স্টুডেন্টসদের যে এন্টায়ার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড প্যাটার্ন, এই সবগুলোর সাথে নির্ভর করছে। এবং সেই সাথে কিন্তু এই পুরোটার সাথে কিন্তু ফ্যামিলি অ্যান্ড দ্য বিগার সোসাইটি অ্যান্ড দ্য বিগার কমিউনিটি ইজ অলসো রিলেটেড। তাহলে টিচার এডুকেশন প্রোগ্রামটাকে যদি আমরা দেখি, টিচার এডুকেশন কে ওভারঅল স্কোপ, কন্টেন্ট অ্যান্ড এন্টায়ার মিনিং অ্যান্ড দ্য এন্টায়ার ফেনোমেন অফ টিচার এডুকেশন, তখন কিন্তু আমাদের টিচার লার্নিং, টিচিং লার্নিং প্রসেসটাও তার মধ্যে চলে আসছে। নেক্সট স্লাইড প্লিজ। সো এইমস অফ টিচার এডুকেশন এর মধ্যে আমি এর আগেও বলেছি, যেখানে ওই কোলাবোরেশন অ্যান্ড কোঅপারেশন এর পার্টটা রয়েছে, বিকজ টিচার এডুকেশনের প্রোগ্রামের মধ্যে আমরা এই জায়গাটাও বলতে পারি যে এই কোঅপারেশন অ্যান্ড কোলাবোরেশনটা যদি না থাকে, যে যে কোনো ট্রেনিং প্রোগ্রাম কলেজেস গুলো যেখানে টিচার এডুকেশন প্রোগ্রাম গুলো রান হচ্ছে, তাহলে কিন্তু টিচার এডুকেশন কনসেপ্টটাকে আমরা সুষ্ঠুভাবে চালা মানে আমরা যদি বলি ওয়েদার ইটস রিয়েলি বিকামিং মিনিংফুল, সো ফর অ্যাজ দ্য কনসেপ্ট অফ টিচার এডুকেশন ইজ কনসার্ন, দেয়ার শুড বি আ ক্লোজ কোঅপারেশন বিটুইন দ্য টিচার্স ট্রেনিং, বিকজ আজকে আমি এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর মধ্যে ডিফারেন্সটাও আলোচনা করব। সেই জায়গার পার্সপেক্টিভে কিন্তু এই কথাটাও চলে আসছে, হাউ ওয়েল কোঅপারেটেড অ্যান্ড হাউ well team is there, whether the team building is very much strong among the teacher training courses which are there and run by different colleges, ei jayga tao kintu khub guruttopurno bishoy of teacher education. And arekta important jayga hocche je curriculum policy framework, যেটা আমাদের টিচার এডুকেশন প্রোগ্রামের মধ্যে আমি এর আগে একটা স্লাইডে আলোচনা করেছি, এবং নিশ্চয়ই টিচার এডুকেশনের অনেকগুলো ইউনিট যেহেতু আলোচনা হয়ে গেছে, সেখানেও নিশ্চয়ই আমরা দেখেছি যে কমিশনস গুলোর চেঞ্জেস গুলো পলিসির মধ্যে, টিচার এডুকেশন প্রোগ্রামের মধ্যে কত রকমের চেঞ্জেস উইথ ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স with the commission recommendations of different commissions and on the with the recommendations of different policy, ki ki bhabe poriborton gulo esheche ebong ei poriborton gulo ei jonnoi ana hoyeche jate teacher education program ta aro effectively amra run korate pari, so that it really becomes much more meaningful for so far as the teacher education program is concerned. Next slide please. নাও একটু ছোট করে আলোচনা করব, যদিও এটা স্কোপ অ্যান্ড কন্টেন্টের মধ্যে পড়ছে না, বাট স্টিল যেহেতু টিচার এডুকেশন প্রোগ্রামটা আমরা আলোচনা করছি, সেই জন্য সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম গুলো টিচার এডুকেশন প্রোগ্রামের মধ্যে কি কি আছে, এবং সেটা মেইনলি কি করার চেষ্টা করছে, যে ইনস্টিটিউশনাল ইনফ্রাস্ট্রাকচার, যে এই যে প্রি সার্ভিস বা ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম গুলো চলে টিচারসদের, টিচার এডুকেটরসদের জন্য রাদার, ডিফারেন্ট কাইন্ড অফ টিচার ট্রেনিং প্রোগ্রামস যেগুলো চলছে, সেগুলোর ইনস্টিটিউশনাল স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার কে আরো ডেভেলপ করা, যাতে একাডেমিক রিসোর্স সাপোর্ট আরো ডেভেলপ করা যায়, সেই জন্য কিন্তু সেন্ট্রালি স্পন্সার্ড অনেকগুলো স্কিম রয়েছে ফর টিচার এডুকেশন। নেক্সট স্লাইড প্লিজ। নাও এখানে আরো কয়েকটা সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম আমি মেনশন করে দেব, নিশ্চয়ই এই টার্ম গুলো আমরা শুনেছি, যেমন ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন অফ টিচার, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউটস অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডায়েটস যেগুলোকে আমরা বলা হয়, যেগুলো সেন্ট্রালি স্পন্সার স্কিমের মধ্যে পড়ছে, তাছাড়া কলেজ অফ টিচার এডুকেশন সিটিই, তাছাড়া ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন এডুকেশন আইএএসিস, এই যে পার্টিকুলার স্কিম গুলো রয়েছে যেগুলো কিন্তু সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, এগুলো সবগুলোই টিচার এডুকেশন প্রোগ্রামটা যাতে আরো স্মুথলি, আরো ওয়েল এফেক্টিভ ওয়েতে কাজ করতে পারে, সেই জায়গাগুলো দেখার জন্য
স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এই টিচার এডুকেশন প্রোগ্রামস নিয়ে অনেক রকমের রিসার্চ অ্যাক্টিভিটিস। বিকজ ইউ ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড যে এই যে পলিসিতে যে পরিবর্তনগুলো আসছে সেগুলো কিন্তু এমনি এমনি পরিবর্তন আনা তো সম্ভব না, আনলেস অ্যান্ড আনটিল দেয়ার ইজ রিসার্চ গোয়িং অন। So it is all about this kind of thing, that there are different kind of researches going on in teacher education program, and because of that different kind of research work is coming up with different kind of recommendations. এই রেকমেন্ডেশনস গুলো কিন্তু স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামস গুলো ফার্দার তুলে ধরছে, যেখান থেকে আমরা আরো অন্য রকমের ভাবে টিচার এডুকেশন প্রোগ্রামকে আরো স্মুথলি যাতে রান করতে পারি। নেক্সট স্লাইড প্লিজ। Now, so far as the legal and institutional framework of teacher education program, just ekটু ছোট করে বলে দেওয়া, আমরা নিজেরাই বুঝতে পারছি এতক্ষণের আলোচনার মধ্যে দিয়ে যে দু রকম ভাবে আমরা টিচারদের মেইনলি সো ফর অ্যাজ দ্য স্কুল এডুকেশন সিস্টেম ইজ কনসার্ন, উই আর বেসিক্যালি প্রিপেয়ারিং টিচার ফর দ্য প্রি সার্ভিস ট্রেনিং। একটা হচ্ছে যে যেটা তোমরা হয়তো অনেকেই জানো, বিএড ডিএড কোর্সেস গুলো, যেগুলোর নাম হয়তো তোমরা শুনেছ, যেখানে আমরা জানি এই প্রি সার্ভিস ট্রেনিং গুলো করানো হয় যাতে টিচাররা প্রিপেয়ার হতে পারে ফর দ্য স্কুল এডুকেশন সিস্টেম। তাছাড়া বেশ কিছু ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম করানো হয় যাতে টিচাররা নিজেদের ক্যাপাসিটিটাকে আরো ডেভেলপ করতে পারে হোয়েন দে আর ইনভলভ ইন আ পার্টিকুলার স্কুল ইনস্টিটিউশন, যে কোনো স্কুল বা ইনস্টিটিউশনের সাথে যুক্ত, কিন্তু সময়ের সাথে সাথে তারা যেন নিজেদের আরো আপগ্রেডেড রাখতে পারে, তাদের যেন আরো বেটার ডেভেলপমেন্ট হয় সো ফার অ্যাজ দেয়ার ক্যাপাসিটি ইজ কনসার্ন, সো ফার অ্যাজ দেয়ার স্কিল ডেভেলপমেন্ট ইজ কনসার্ন, সো ফার অ্যাজ দেয়ার এবিলিটিস অ্যান্ড টিচিং স্ট্র্যাটেজিস আর কনসার্ন। এই জায়গাগুলোকে মাথায় রেখে কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অনেকগুলো করানো হয়, যেগুলো ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রামের মধ্যে রয়েছে। নেক্সট স্লাইড প্লিজ। এনসিটির কথাটা নিশ্চয়ই তোমরা শুনেছ অন্যান্য লেকচার সিরিজ যেখানে আলোচনা হয়েছে, এবং এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, যেহেতু এটা একটা স্ট্যাচুটারি বডি, হুইচ ইজ মেইনলি, জাস্ট একটু বেসিক বলে নেওয়া, এরা মেইনলি প্রি সার্ভিস টিচার্স ট্রেনিং এর জন্য কিন্তু অনেকগুলো নর্মস, স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ টিচার ট্রেনিং, ভেরিয়াস কোর্সেস এর মধ্যে কি কি কোয়ালিফিকেশন থাকবে, কিভাবে কোর্সটাকে রান করানো হবে, কতদিন ধরে কোর্সটাকে রান করানো হবে, এই কোর্সটাকে রান করানোর জন্য যে হোয়াট উইল বি দ্য কোয়ালিফিকেশন, হোয়াট উইল বি দ্য বেসিক কোয়ালিফিকেশন অব দ্য টিচার্স যারা এই কোর্সের সাথে যুক্ত থাকবে, কিভাবে আমরা স্টুডেন্টসদের এনরোলমেন্ট করবো, এই এন্টায়ার নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ড হ্যাজ বিন put forward by NCT. এটা হয়তো আমরা সকলেই জানি, বাট সিন্স টুডে আই এম ডিসকাসিং অন এন্টায়ার দ্য বেসিক আইডিয়াস অফ টিচার এডুকেশন, সো আই থট অফ ডিসকাসিং দিস এরিয়া অলসো। নেক্সট স্লাইড প্লিজ। নাও অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, যেহেতু এনসিটি এর কথাটা উঠলো টিচার সার্ভিস ইন সার্ভিস টিচার ট্রেনিং প্রোগ্রামের ক্ষেত্রে, আমরা বলতে পারি ন্যাশনাল লেভেলে ডেফিনেটলি উই হ্যাভ হার্ড দ্য টার্ম অফ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, NCERT, NCERT, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তারা অনেক রকমের রিসার্চ ওরিয়েন্টেড অ্যান্ড অনেক রকমের ট্রেনিং অ্যাক্টিভিটিস ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস করছে, যেগুলো NCERT করার জন্য আমরা টিচার্স ইন সার্ভিস টিচার ট্রেনিং এ কিন্তু অনেক রকমের বেনিফিট পাচ্ছি। তাছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটি না, এটা ন্যাশনাল ইনস্টিটিউট হবে, NIPA, ন্যাশনাল ইনস্টিটিউট অন এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, NIPA, এরাও কিন্তু অনেক রকমের ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রামস করছে। দিজ আর মেইনলি টু অর্গানাইজেশন, NCERT অ্যান্ড NIPA, NIEPA, এরা কিন্তু বিভিন্ন রকমের ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম করাচ্ছেন। দিজ আর বেসিক্যালি দ্য অটোনমাস বডিজ। নেক্সট স্লাইড প্লিজ।
স্টেট লেভেলে বেশ কিছু অটোনমাস বডিজ রয়েছে, যেমন স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, SCERT, তাছাড়া কলেজ অফ টিচার এডুকেশন, তাছাড়া ইনস্টিটিউটস অফ অ্যাডভান্স লার্নিং ইন এডুকেশন, IAC। এরা কিন্তু স্টেট লেভেলে অনেক রকমের ইনস্টিটিউশনাল অ্যাডমিনিস্ট্রেশন বা রিসার্চ ওরিয়েন্টেড বা ট্রেনিং কে আরো যাতে ফার্দার ডেভেলপ করা যায় সেই রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো করে চলেছে অ্যাট দ্য স্টেট লেভেল। ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করছে হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন ইনস্টিটিউটস অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডায়েটস। নেক্সট স্লাইড। নাও আমি জাস্ট একটা এই পরে আমি নেক্সট স্লাইড গুলোতে আমার টিচার এডুকেশন ভার্সেস টিচার ট্রেনিং এর কনসেপ্টটাতে আসব। সুতরাং একটু জাস্ট ব্রিফ লে আউট করে নেওয়া যে বিফোর উইথ ইন্ডিপেন্ডেন্স 1947 থেকে 1990 অব্দি আমরা একটা দেখতে পেয়েছি যে টিচার এডুকেশন প্রোগ্রামে এটাকে একটা প্রফেশনাল ট্রেনিং কোর্স হিসেবে দেখা হয়েছিল এবং কিছু চেঞ্জেস আনা হয়েছিল, কিন্তু 1990s এর পরে মিন্স ইন দ্য এরা অফ 21st century দের ইজ আ মেজর চেঞ্জ। মানে এর আগের যে চেঞ্জ গুলো ছিল 1947 থেকে ইন্ডিপেন্ডেন্সের পর থেকে টিল 1990, টিচার এডুকেশন কিন্তু অতটাও গুরুত্বপূর্ণ প্রায়োরিটি মধ্যে ছিল না, দিস কাইন্ড অফ প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম। এবং আমরা সকলেই জানি তখন এই কোর্সটাকে কিন্তু অনেক অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখা হতো, যেটা 21st century পরে আফটার দ্য এরা অফ গ্লোবালাইজেশন টিচার এডুকেশন প্রোগ্রামকে অনেক অন্য মাত্রায়। নাও দেয়ার আর হিউজ লটস অফ রিসার্চ ওয়ার্ক গোয়িং অন ইন টিচার এডুকেশন সো ফার অ্যাজ দ্য পার্সপেক্টিভ অফ টিচার এডুকেশন ইজ কনসার্ন, এবং সেই অনুযায়ী কিন্তু অনেক রকমের পরিবর্তন এসে গেছে টিচার এডুকেশন অ্যান্ড টিচার্স ট্রেনিং। নেক্সট স্লাইড প্লিজ। নাও 21st century সিন্স আমি টিচার এডুকেশন ভার্সেস টিচার ট্রেনিং এ যাব, তো একটু বলে নেওয়াটা দরকার হোয়াট আর দ্য নিউলি ভিজুয়ালাইজ টিচার এডুকেশন প্রোগ্রাম। ইটস বেসিক্যালি টিচার হ্যাজ বিন টেকেন অ্যাজ ফেসিলিটেটর, অ্যাজ আ সাপোর্টার, অ্যাজ আ এনকারেজার অফ টিচিং লার্নিং প্রসেস। সো এই যে এন্টায়ার কনসেপ্টটা যেটা ট্রেডিশনাল টিচিং লার্নিং এ ছিল, যে টিচার মানে সে অনেক কিছু জিনিস আমাদের সামনে তুলে ধরবে ইন আ ভেরি ট্রেডিশনাল মোড অ্যান্ড ইট শুড বি ওয়ান ওয়ে অফ ট্রানজ্যাকশনস। বেসিক্যালি আমরা যদি ট্রেডিশনাল মোডে দেখি, সেখানে দেখা যায় যে লেকচার বেসড অফ টিচিং লার্নিং অনেক অত্যন্ত বেশি গুরুত্ব পেয়েছে, যেটা পরবর্তীকালে আমরা আজকের দিনে কিন্তু টিচারকে অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ ফেসিলিটেটার, অ্যাজ আ এনকারেজার, যে আমাদের মোটিভেট করবে, যে আমাদের ইন্সপায়ার করবে, সমস্ত এই পরিবর্তনগুলো কিন্তু আস্তে আস্তে টিচার এডুকেশন প্রোগ্রামের মধ্যে চলে এসেছে, যেখানে টিচার এডুকেশন কে আমরা অনেক ডাইনামিক্যালি দেখছি। আমরা দেখছি হাউ টিচার এডুকেশন উই ক্যান এক্সপিরিয়েন্স অ্যান্ড উই ক্যান ডিল উইথ টিচার এডুকেশন উইথ উই ক্যান এক্সপ্লোর রাদার উই আই শুড বি ইউজিং দ্য টার্ম এক্সপ্লোর টিচার এডুকেশন প্রোগ্রাম ইন আ ডিফারেন্ট ওয়ে অ্যাজ অ্যাজ দ্য লাইফ সিচুয়েশন ইজ গোয়িং অন, যেটা আমরা আমাদের জীবনের অনেক রকমের যে পরিবর্তনশীল জীবনে যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স গুলো দেখছি সেইটার সাথে কিন্তু 21st century তাল মিলিয়ে টিচার এডুকেশন প্রোগ্রামে অনেক রকমের পরিবর্তন এসেছে। নেক্সট স্লাইড প্লিজ। নাও অলসো সেলফ লার্নিং পার্টিসিপেটরি প্রসেস, যেটা কিন্তু টিচার এডুকেশনে ভীষণ রকম গুরুত্ব দেওয়া হচ্ছে, সেলফ লার্নিং পার্টিসিপেটরি প্রসেস। তাহলে টিচার এডুকেশনের এই যে ডাইনামিজম, এখানে কিন্তু আর খুব ফিক্সড মেন্টালিটিতে টিচার এডুকেশন প্রোগ্রামকে আমরা দেখছি না, সেখানে আমরা এটাকে পার্টিসিপেটরি মোডে অনেক রকম ভাবে দেখছি, যে হাউ উই ক্যান পার্টিসিপেট অ্যান্ড উই ক্যান লার্ন ফ্রম দ্যাট ফ্রম আওয়ার ওন ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, হোয়াট এভার আ টিচার আর ইন্ডিভিজুয়াল পার্সন ইজ এক্সপিরিয়েন্সিং ইন হিজ অর হার ডেইলি লাইফ। তার মানে 21st century আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবনের যেহেতু অনেক রকমের পরিবর্তন যেগুলো প্রতিনিয়ত আমরা ফেস করছি, সেই পরিবর্তন গুলোকে সেই এক্সপিরিয়েন্স গুলোকে কিন্তু আমরা 21st century টিচার এডুকেশন প্রোগ্রামের মধ্যেও আনার চেষ্টা চলেছে। নেক্সট নেক্সট স্লাইড। নাও এই যে মেজর চেঞ্জটা তাহলে হলো, সেই চেঞ্জটা কি দেখতে পাচ্ছি, টিচার সেন্ট্রিক থেকে লার্নার সেন্ট্রিক হয়ে গেল, যেটা আমরা হয়তো অনেকেই বুঝতে পারছি,
যে উই আর নাও ট্রাইং টু মেক আওয়ার টিচিং লার্নিং মাচ মোর লার্নার সেন্ট্রিক, উই আর ট্রাইং টু মেক ইট মাচ মোর ফ্লেক্সিবল, অ্যান্ড লার্নার্স আর রিয়েলি গেটিং আ হিউজ লটস অফ ইম্পর্টেন্স ইন দ্য এন্টায়ার টিচিং লার্নিং প্রসেস, যেটা কোনো একটা সময় টিচার্স ডিরেক্টেড ছিল, টিচার্সরা যেটা বলছিলেন সেই জায়গাটার পার্সপেক্টিভে, সেই ডিসিশন মেকিং এর জায়গাটা কিন্তু অনেকটাই টিচার কেন্দ্রিক ছিল, যেটা কিন্তু আস্তে আস্তে লার্নার কেন্দ্রিক হয়ে গেছে। এবং সেখানে বেসিক্যালি টিচার যেটা আগে ছিল, যে টিচার ওয়াজ রিয়েলি প্লেইং আ লিড রোল অ্যাজ আ মনিটরিং দ্য এন্টায়ার থিং, সেখান থেকে কিন্তু টিচারের রোলটা হয়ে গেছে অ্যাজ আ ফেসিলিটেটর, টিচার হ্যাজ বিকাম আ মাচ মোর আ ফেসিলিটেটর অ্যান্ড আ সাপোর্ট সিস্টেম, আ সাপোর্ট সিস্টেম কাইন্ড অফ থিং, যার জন্য অ্যাক্টিভ পার্টিসিপেশন এই এই বিষয়টা কিন্তু টিচার এডুকেশনে অত্যন্ত বেশি রকম চলে এসেছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এই যে এন্টায়ার কনসেপ্ট অফ টিচার এডুকেশন, সেটা কিন্তু অনেক ওয়াইডার হয়ে গেছে, কিপিং আ গুড ব্যালেন্স উইথ দ্য সোশ্যাল কনটেক্সট। আগে কিন্তু সোসাইটির যে এত রকমের, এবং ইফ ইউ গিভ আ গুড লুক টু ইয়ার সিলেবাস, তোমরা যদি সিবিসি এর সিস্টেমের সিলেবাসটাকেও দেখো, টিচার এডুকেশনের যে ইউনিটস গুলোকে তোমাদের দেওয়া হয়েছে সেটাকে দেখলেও আমরা বুঝতে পারবো সোশ্যাল কনটেক্সট, সোসাইটাল ইম্প্যাক্ট, সোশ্যাল এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো কিন্তু ওতপ্রোত ভাবে আমাদের সিলেবাসের মধ্যে ঢোকানোর চেষ্টা করেছে এই সিবিসি এর সিস্টেমে, যেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এখানে একটা শিফট, দেয়ার ইজ আ শিফট ফ্রম দা আ মেজর শিফট হ্যাজ টেকেন প্লেস ইন আওয়ার এন্টায়ার টিচার এডুকেশন প্রোগ্রাম অ্যান্ড ইন আওয়ার এন্টায়ার এডুকেশন প্রোগ্রাম। এবং আলটিমেটলি আমরা টিচার এডুকেশন প্রোগ্রামকে কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, একটা ইন্টার ডিসিপ্লিনারি অ্যান্ড মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে দেখা হচ্ছে। নেক্সট স্লাইড প্লিজ, নেক্সট স্লাইড। নাও অ্যাজ আমরা যেহেতু আমরা টিচার এডুকেশন প্রোগ্রামটার যে পরিবর্তন গুলো আজকে যেহেতু আলোচনা করলাম অ্যালং উইথ স্কোপ কন্টেন্ট মিনিং, সো ডেফিনেটলি হোয়াট ইজ দ্য রোল অফ আ টিচার, এই এটাকেও আমরা পরিবর্তন যেটা হয়েছে টিচারের রোলে সেই জায়গাটা একটু দেখে নিই। সেখানে আমরা দেখছি টিচার হ্যাজ রিয়েলি বিকাম কোনো একটা সময় ট্রান্সমিটার ছিল, যেটা ফেসিলিটেটর হয়েছে, কোনো একটা সময় ইন দ্য ট্রেডিশনাল মোড ইট ওয়াজ লাইক আ এক্সপার্ট কাইন্ড অফ থিং, যেটা আজকের দিনে কিন্তু টিচার হ্যাজ রিয়েলি বিকাম আ মাচ মোর কোলাবোরেটর, আ মেন্টর। অ্যান্ড হোয়েন এভার উই ইউজ দ্য টার্ম মেন্টর অ্যান্ড কোলাবোরেটর, ইটস সামথিং মাচ মোর হাউ উই আর টেকিং দ্য লার্নার সেন্ট্রিক পার্সপেক্টিভ ইন আওয়ার কনসিডারেশন। আমরা কিন্তু অনেক বেশি লার্নার সেন্ট্রিক যেহেতু হয়ে যাচ্ছে আমাদের এন্টায়ার এডুকেশন সিস্টেমটা এবং টিচার এডুকেশন প্রোগ্রামটাও বটে, সেই জন্য কিন্তু উই আর ইউজিং মাচ মোর দ্য ওয়ার্ড মেন্টর, উই আর ইউজিং সিইং টিচার এডুকেশন, দ্য রোল অফ আ টিচার অ্যাজ আ কোলাবোরেটর, টিম লার্নিং এর মধ্যে আমরা নিজেরা টিচারদের কিন্তু অ্যাজ আ কোলাবোরেটর দেখছি, এবং উই আর ট্রাইং টু টেক রেসপন্সিবিলিটিস অফ দ্য এন্টায়ার টিচিং লার্নিং প্রোগ্রাম, এবং সেখানে কিন্তু কন্ট্রোল, মানে উই আর অলসো ট্রাইং টু মেক আওয়ার স্টুডেন্ট মাচ মোর রেসপন্সিবল ফর দ্য টিচিং লার্নিং। এটা এরম নয় যে আগের যে সিস্টেমটা ছিল ওয়ান কাইন্ড অফ ট্রেডিশনাল লার্নিং এ, যে টিচাররাই পুরোটাকে কন্ট্রোল করবে, স্টুডেন্টসদের রেসপন্সিবিলিটিস এর জায়গাটা অনেকটা কম থাকবে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে আজকের দিনে উইথ দ্য চেঞ্জ ইন দ্য টিচার এডুকেশন প্রোগ্রাম। নেক্সট স্লাইড প্লিজ, নেক্সট স্লাইড। নাও আমি যেহেতু অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, আমি টিচার এডুকেশন অ্যান্ড টিচার ট্রেনিং এর ডিফারেন্সটা বলবো, তার আগে বেসিক এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর যে ডিফারেন্সটা একটু বলে নেওয়াটা দরকার, সো দ্যাট ইট রিয়েলি বিকামস হেল্পফুল ফর আস টু আন্ডারস্ট্যান্ড যে এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। এডুকেশন এর কথাটা যখন আমরা বলি তখন কিন্তু ইটস আ নলেজ থ্রু আ প্রসেস অ্যান্ড আ সিস্টেমেটিক ইনস্ট্রাকশন, যেখানে আমরা অনেক বেশি করে থিওরিটিক্যাল নলেজের কথা বলি, একাডেমিক নলেজের কথা বলি। মানে এডুকেশন, when we are using the term education, we are basically focusing much more on the academic knowledge,
we are focusing much more on the theoretical knowledge. We are focusing much more on the knowledge, contained knowledge. এই যে জায়গাটা ট্রেনিং এর কথা যখন আসছে, আমি টিচার এডুকেশন এন্ড টিচার ট্রেনিং এর ডিফারেন্স এর আগে বেসিক এই এডুকেশন এন্ড ট্রেনিং এর ডিফারেন্সটা ইচ্ছে করেই বলতে চাইলাম, সো দ্যাট ইট রিয়েলি বিকামস হেল্পফুল ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, যে এরপরে যখন আমি টিচার এডুকেশন এন্ড টিচার ট্রেনিং এর ডিফারেন্সটা বলবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। টিচার ট্রেনিং এর কথা যখন আমরা বলি, এটা কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কনসেপ্ট, ইটস মাচ মোর প্র্যাকটিক্যাল স্কিল, ইটস মাচ মোর সামথিং কাইন্ড অফ প্র্যাকটিস ওরিয়েন্টেড কাইন্ড অফ থিং, যেখানে প্রফেশনাল কথাটা অনেক বেশি করে আসে, যেটা আমি প্রথম স্লাইড থেকেই যখন টিচার এডুকেশন প্রোগ্রামটা বলছি তখন আমরা কিন্তু বারবার করে এই প্রফেশনাল কথাটা উঠে আসছে এবং ভীষণ রকম এই ভোকেশনাল বা ট্রেনিং কথাটা উঠে আসছে। তো ট্রেনিং কথাটা যখন বলছি সেখানে কিন্তু প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল ওয়ার্ডটা আমরা অনেক বেশি করে ইউজ করছি। নেক্সট স্লাইড প্লিজ, নেক্সট স্লাইড, ইয়েস। নাও দিস স্লাইড, এখানে আমি টিচার ট্রেনিং এন্ড টিচার এডুকেশন, যেহেতু তোমাদের ইউনিটের মধ্যে রয়েছে টিচার ট্রেনিং ভার্সেস টিচার এডুকেশন, সো এডুকেশনে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ আ ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নলেজ ইন আ মাচ মোর থিওরিটিক্যাল ম্যানার, ইন আ মাচ মোর একাডেমিক ম্যানার, যেটা কিন্তু টিচার ট্রেনিং এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এবিলিটি স্কিল ওরিয়েন্টেড ফ্যাক্টর্স গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। So in teacher education, we stress much more on our sense of reasoning and judgment. Jekhane training er khetre amra kintu onek beshi performance oriented, because it is much more very much correlated with profession. Jehetu profession er sathe jukto, shei jonno performance, productivity, কতটা প্রোডাক্টিভ আমরা হতে পারছি, কতটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড আমরা হতে পারছি, এই জিনিসগুলো কিন্তু টিচার ট্রেনিং এর মধ্যে অনেক বেশি যুক্ত, অনেক টিচার ট্রেনিং কনসেপ্টের সাথে অনেক বেশি যুক্ত। টিচার এডুকেশনের কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু আমাদের গেইনিং অফ নলেজ, যেখানে আমরা কন্টেন্ট নলেজটাকে, আমি প্রথম থেকেই বলছি কন্টেন্ট নলেজটাকে অনেক বেশি করে প্রায়োরিটি দিচ্ছি। যখন আমরা টিচার ট্রেনিং এর কথা বলছি সেখানে আমরা অ্যাপ্লাইড নলেজ, স্কিল বেসড নলেজকে অনেক বেশি করে প্রায়োরিটি দিচ্ছি। যখন আমরা টিচার এডুকেশনের কথা বলছি তখন আমরা কিন্তু জেনারেল কনসেপ্ট, আমাদের জেনারেল আইডিয়াস, সেগুলো কতটা ক্লিয়ার হচ্ছে সেই জায়গাগুলো দেখছি, কত বেশি আমরা থিওরিজ, থিওরিটিক্যাল নলেজ সম্পর্কে আমরা কতটা অবগত সেটা দেখছি। কিন্তু যখন আমরা সার্টেন কাইন্ড অফ টিচার ট্রেনিং প্রোগ্রামের কথা বলছি, সেখানে কিন্তু আমরা টিচার টাস্ক, স্কিল, প্রত্যেকটা অ্যাক্টিভিটি, পারফরমেন্স বেসড যে টাস্কগুলো সেগুলোর কথা অনেক বেশি করে গুরুত্ব দিচ্ছি, যেটা বোঝাচ্ছি যে কত বেশি আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস গুলো করতে পারছি সেই জায়গাগুলোর গুরুত্ব দেওয়া হচ্ছে। টিচার এডুকেশন ইজ সামথিং যেখানে আমরা কিন্তু অনেক বেশি করে একটা ওয়াইডার স্কোপ রেখে জিনিসটাকে আলোচনা করছি। যখন ট্রেনিং এর কথা আসছে, টিচার ট্রেনিং এর কথা আসছে, ইট ইজ মাচ মোর স্পেসিফিক, ইটস মাচ মোর স্পেসিফিক, এন্ড ইটস মাচ মোর রিলেটেড উইথ এমপ্লয়মেন্ট, ইটস মাচ মোর রিলেটেড উইথ জব। আমাদের যেটা প্রফেশন কথাটা আমরা বলতে পারি, প্রফেশন, এমপ্লয়মেন্ট, জবের সাথে কিন্তু টিচার ট্রেনিং টার্মটা অনেক বেশি করে ইউজ করা হচ্ছে। যখন আমরা টিচার এডুকেশন টার্মটাকে ইউজ করছি তখন কিন্তু আমরা জেনারেল লার্নিং বা জেনারেল পার্সপেক্টিভ, একটা ওয়াইডার সেন্সে এই টার্মটাকে ইউজ করছি। নেক্সট স্লাইড প্লিজ। নাও সিন্স আমি অলমোস্ট লাস্টের দিকে এসে গেছি, তাহলে টিচার এডুকেশন এন্ড ট্রেনিং পুরো জিনিসটাকে আমি যদি একসাথে কভার আপ করার কথা ভাবি, দুটোকেই, মানে টিচার এডুকেশন অ্যাজ আই ওয়াজ সেইং ইন মাই লাস্ট স্লাইড, এটা আমাদের একটা থিওরিটিক্যাল, একটা বেস লেভেল নলেজ ডেভেলপ করছে। বিকজ আমার যদি টিচার এডুকেশনের কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, ইফ আই এম নট ভেরি মাচ ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট দ্য কন্টেন্ট অ্যান্ড দ্য থিওরিজ অ্যান্ড দ্য বেসিক আইডিয়াস অফ টিচার এডুকেশন, তাহলে ট্রেনিং এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলোর জায়গাতে কিন্তু সমস্যা হবে। ওভারঅল যদি টিচার এডুকেশন এন্ড টিচার ট্রেনিং কে নিয়ে আমরা দেখছি, ইট ইজ সামথিং উইচ ইজ রিয়েলি ফোকাসিং অন দ্য এনহান্সমেন্ট অফ দ্য কেরিয়ার,
কেউ যদি আমার বিশ্বাস যারা আজকে আমাকে শুনছে, অনেকেই আছো যারা টিচিং কে অ্যাজ আ প্রফেশন ভাবনা চিন্তা করেছো, ইউ হ্যাভ আ গোল টু বিকাম আ টিচার, ইউ হ্যাভ আ প্ল্যান টু বিকাম আ টিচার ইন দ্য কামিং ডেজ, সেক্ষেত্রে অ্যাডভান্সমেন্ট অ্যান্ড এনহান্সমেন্ট অফ দ্য কেরিয়ার, প্রফেশনাল প্র্যাকটিস, এটাকে আমরা বোথ টিচার এডুকেশন অ্যান্ড টিচার ট্রেনিং এই কনসেপ্টটা থেকে কিন্তু আমাদের প্রফেশনাল প্র্যাকটিস এর জায়গাটা তৈরি হয়। তাছাড়া লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, আমাদের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট এর পার্সপেক্টিভেও কিন্তু আমরা টিচার এডুকেশন অ্যান্ড টিচার ট্রেনিং কে বলতে পারি। নেক্সট স্লাইড। এই পার্টিকুলার স্লাইডটা যদি আমরা দেখি, যেখানে ওভারঅল টিচার এডুকেশনের এনভায়রনমেন্ট, যেহেতু আমার আজকে টোটাল আলোচনার বিষয়বস্তুতে আমি মেইনলি তোমাদের সিলেবাসের ইচ এন্ড এভরি ডিটেলস অফ স্কোপ কন্টেন্ট মিনিং অ্যান্ড টিচার এডুকেশন ভার্সেস টিচার ট্রেনিং কে বললাম, সো অলমোস্ট ইন দ্য এন্ড অফ দ্য সেশন আই উইল ট্রাই টু মেক দিস থিং ভেরি ক্লিয়ার দ্যাট টিচার এডুকেশন এনভায়রনমেন্ট এর মধ্যে কিন্তু আমাদের পুরোটাই বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট, বিকজ ইটস আ প্রোগ্রাম, ইটস আ টিচার এডুকেশন এর মধ্যে আমাদের কিন্তু পুরোটাই কি করে আমরা নিজেরা নিজেদের কন্টেন্ট অ্যান্ড কনসেপ্ট অ্যান্ড কনটেক্সট, এই যে কন্টেন্ট কনসেপ্ট অ্যান্ড কনটেক্সট এই তিনটেকে আমাদের যে খুব ভালো করে বুঝতে হবে এবং এই তিনটের সাথে যে আমাদের ওয়েল ব্যালেন্সড ওয়েতে ডিল করতে হবে, সেখানে বোথ ইন্টারনাল এনভায়রনমেন্ট অ্যান্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট মানে আমাদের কম্পিটেন্সি লেভেল, আমরা নিজেরা কি করে আরো কম্পিটেন্ট হব, আরো আমাদের সাবজেক্ট নলেজ, আমাদের স্কিল নলেজ, আমাদের প্রফেশনাল নলেজ, আমাদের পেডাগজিক্যাল নলেজ ডেভেলপ করব, এবং তার সাথে সাথে পারফরমেন্স ওরিয়েন্টেড, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, কি করে আমরা নিজেদের আরো বেশি করে সো ফর অ্যাজ দ্য টাস্ক দ্য অ্যাক্টিভিটিস আর কনসার্ন, সেখানে আমরা নিজেরা কি করে আরো বেটার ওয়েতে পারফর্ম করব, সেই জায়গাটাকেও কিন্তু আমাদের দেখতে হচ্ছে। সেই জন্য টিচার এডুকেশন এনভায়রনমেন্ট এর মধ্যে কিন্তু উই রিয়েলি নিড টু কিপ আ ব্যালেন্স অফ বোথ দ্য ইন্টারনাল অ্যান্ড দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কম্পিটেন্সি লেভেল অফ আ টিচার অ্যান্ড দ্য পারফরমেন্স লেভেল অফ দ্য টিচার, কিপিং আ গুড ব্যালেন্স অফ নলেজ, স্কিল, বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিচিউড অফ আ টিচার। নেক্সট স্লাইড। নাও মোর অর লেস তাহলে আমরা এই জায়গাটা এতক্ষণ আলোচনা করলাম, জাস্ট একটা ব্রিফ লেআউট দেওয়া, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টিচার ট্রেনিং অ্যান্ড টিচার এডুকেশন এর মধ্যে আমাদের কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ, এই যে ট্রেনিং কথাটা আশা করছি নাও থিংস হ্যাজ বিকাম ক্লিয়ার, আমরা যে বলি ট্রেন্ড টিচার, তার মানে ট্রেন্ড টিচার মানে হি অর শি হ্যাভ আ বেসিক নলেজ অফ টিচার এডুকেশন, he or she knows what is the basic concept of teacher education, tar kintu theoretical academic knowledge ta royeche, tar kintu ekta base knowledge royeche, ebong tar pore gradually she jokhon trained hocche professional courses gulor moddhe diye jacche, there are different kind of professional courses je gulo ami besh kichuta in service and pre service ami ajker bibhinno slide gulor maddhom diye tomader kache tule dhorar chesta korechi, shegulor moddhe diye kintu she gradually a teacher is moving to the phase of a trained teacher, tahole ei training program ta take ki korche onek better way te performer, a good performer, so কম্পিটেন্সিস লেভেল কিন্তু তার কন্টেন্ট নলেজ কনসেপ্ট নলেজ থেকে ডেভেলপ হচ্ছে, বাট টু বিকাম আ গুড পারফর্মার বা অ্যান্ড টু ক্রিয়েট আ ইম্প্যাক্ট ইন ডে টু ডে পারফরমেন্স লেভেল, সেক্ষেত্রে কিন্তু তার ট্রেনিং তারও প্রয়োজন হচ্ছে, যেখানে সে অনেক বেশি করে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলোকে গ্যাদার করতে পারছে। নেক্সট স্লাইড। So this is my almost entire thing which I have tried to discuss with you all so far as the entire basic issues of teacher education program and teacher education scope content and the entire nature of teacher education, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে 21st century teaching learning environment which is changing dynamically, which is changing dynamically and which is going to in the upcoming days we can see je koto taratari ei changes gulo asche, ei changes er sathe kintu amader shobai ke well equipped way te balance thakte hobe,
When I'm using the term well-equipped, I mean we really need to develop our competency level. We really need to develop our performance level. We really need to have that type of confidence in us. How we can keep a good balance with that changes. Even a 21st century te, post-pandemic, very recently, we are also going to see how these changes are going to come up in our daily teaching learning scenario. তাহলে এই জায়গাগুলোও কিন্তু আমাদের টিচার এডুকেশনের মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে এনভায়রনমেন্টের সাথে সাথে অপরচুনিটিস গুলো, কেন কোন কোন পরিস্থিতিগুলো আসতে চলেছে তার সাথে সাথে আমরা টিচাররা কি করে নিজেদের গ্রোথ মাইন্ডসেট কে রাখবো, বিকজ আনলেস এন্ড আনটিল উই অ্যাজ আ টিচার উই আর হ্যাভিং দ্যাট গ্রোথ মেন্টালিটি, উই আর হ্যাভিং দ্যাট কাইন্ড অফ গ্রোয়িং কাইন্ড অফ থিং, we are not growing ourselves, we are not upgrading ourselves, amader jodi oi growth mindset ta na develop korte pari tahole kintu amra amader students der kacheo sei jayga ta pouche dite parbo na, ebong shekhane kintu engagement and involvement in a well balanced manner, ekhane kintu amra nischoy etokkhone ami amar alochonar moddhe diye tomader kache tule dhorte perechi teacher education er je dynamic byapar ta, ekhane kintu ota ar nei, teacher i somosto kichu korbe. Everything will be done by the teacher. Teacher is only going to take all the responsibilities. All the tasks will be done by the teacher. It's not like that. It's a collaborative, a team kind of thing is coming up. যেখানে স্টুডেন্টসদেরও কিন্তু আরো অনেক রেসপন্সিবল হতে হবে, and teachers will take the initiative. যে কি করে স্টুডেন্টসদের আরো বেটার ওয়েতে এনগেজ করা যায়, আরো বেটার ওয়েতে ওদের ইনভলভ করা যায়, সো দ্যাট there is a continuous teaching learning process going on in among the entire teacher fraternity, teaching learning fraternity, I'm trying to say, je jekhane teacher nijeo nijer upgradation hobe ebong students dero kintu engagement and involvement continuously hoye cholbe. Next slide please. So this is my last slide. I will love to end my slide with this particular quotation. There are two educations. One should teach us how to make a living and the other how to live. So ei ei je quotation ta jeta madhyom diye amader je teacher education program e teacher education er scope content teacher training versus teacher education jeta ami ajke tomader sathe share korar chesta korlam পুরো জিনিসটাই টিচার এডুকেশনের মূল বিষয়টা কিন্তু এই কোটেশনের মধ্যে বলা আছে, ওয়ান শুড টিচ আস হাউ টু মেক আ লিভিং। সো টিচার এডুকেশন আমাদের যারা আমরা টিচিং প্রফেশনটাকে নিচ্ছি, এই এটা কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম আমাদের এটা শেখাতে চায় যে অ্যান্ড হোয়েন এভার উই আর কনসিডারিং দ্য এন্টায়ার সিনারি অফ টিচার এডুকেশন, হাউ উই ক্যান মেক আওয়ার লিভিং অ্যান্ড অলসো হাউ উই ক্যান মেক দ্য আদার হাউ টু লিভ। এখানে আদার বলতে কারা, আমাদের স্টুডেন্টসরা, আমাদের লার্নার্সরা, আমাদের যে এন্টায়ার বড় যে একটা গ্রুপ যাদের সাথে আমরা ডিল করছি। তাহলে আমি নিজে কি করে শিখব, শেখাবো, আমি নিজে কি করে লিভিংটার সাথে যুক্ত থাকব, এবং আমার যারা স্টুডেন্টসরা রয়েছে হাউ দে ক্যান অলসো লিভ, দে ক্যান অলসো ফিড অ্যান্ড দে ক্যান অলসো এক্সিস্ট ইন দ্য লং রান ইন আ ফ্রুটফুল ম্যানার। এই কোটেশনটা কিন্তু সেটাই বোঝাতে চেয়েছে, হুইচ ইজ দ্য মেইন এসেন্স অফ টিচার এডুকেশন। থ্যাংক ইউ অল ফর গিভিং মি দিস স্কোপ টু শেয়ার সাম অফ মাই ভিউজ উইথ ইউ অল। থ্যাংক ইউ চন্দ্রানিধি, আমি তোমাদের কিছু ফিডব্যাকের জন্য ওয়েট করছি। অসংখ্য ধন্যবাদ নন্দিতা, আই রিয়েলি ডোন্ট নো মানে তোমার এত সুন্দর সেশনটার আমি কি করে অ্যানালাইজ করব, মানে মানে আমরা এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম যে এই যে টিচার এডুকেশনের মতো একটা টপিক, এটাকে জাস্ট আমরা সিলেবাসের মধ্যে যেটুকু রেখেছি যে একটা নিট কনসেপ্ট স্কোপ এগুলো আমরা জানবো, এইটার ভেতরে যে এত ডিটেইলড ইনফরমেশন আছে এবং এইটা আমাদেরকেও মানে অ্যাজ এ টিচার আমাদেরও কতটা দায়িত্ব বাড়িয়ে দেয়। হ্যাঁ, টিচার এডুকেশন কনসেপ্টের মধ্যে দিয়ে মেইন কথাই হচ্ছে কিন্তু টিচারের পারফরমেন্স, শুধুমাত্র যে নলেজ গ্যাদার করলাম, কম্পিটেন্সি বাড়ালাম, নট দ্যাট। এখন যেটা 21st সেঞ্চুরিতে তুমি যেটা বারবার বলছো যে মেইন যে জায়গাটা উঠে আসছে, উই নিড টু ডেভেলপ আওয়ারসেলফ, নতুন নতুন প্যারাডাইম শিফট হচ্ছে এবং সেভাবে আমরা নিজেদেরকে ডেভেলপ করব। যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি
সেই ক্ষেত্রে কিন্তু টিচার এডুকেশনের যে একটা মোটিভেটিং দিক, সেই দিকটাকে কিন্তু ভীষণভাবে একটা ব্যালেন্সড ওয়েতে নিয়ে যেতে হবে। মানে আমাদেরকে ভীষণভাবে একটা পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে, দ্যাট হোয়াট কাইন্ড অফ অপরচুনিটিস কাম ইন ফ্রন্ট অফ আস, হোয়াট এভার সিচুয়েশন কাম, উই নিড টু প্রেজেন্ট আওয়ার সেলফ, উই নিড টু পারফর্ম বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার ইন ফিউচার এন্ডেভার। যেভাবে হোক আমাদেরকে পুরনো পন্থা থেকে বেরিয়ে এসে নতুন যে সিচুয়েশনগুলো আমরা ফেস করি, যে চ্যালেঞ্জেসগুলো আমরা ফেস করি, সেই চ্যালেঞ্জেস গুলোকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এবং আমাদের পারফরমেন্সটাকে আরো বেটার করতে হবে। দ্য মেইন থিং ইজ দ্যাট নট অনলি দ্য নলেজ গ্যাদারিং, দ্যাট ইজ দ্য বেসিক থিং, সাবজেক্ট কম্পিটেন্সি ইজ দ্য বেসিক থিং, বাট বেসিং অন দ্যাট পেডাগজিক্যাল স্কিলস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন প্র্যাকটিক্যাল লাইফ। প্র্যাকটিক্যাল লাইফ বলতে আমাদের ক্লাসরুম, আমাদের টিচিং লার্নিং যে সিচুয়েশনস গুলো, সেইখানে আমরা কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারছি, কারণ আমাদের ফিডব্যাক গুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের রেজাল্ট, ওদের আপগ্রেডেশন, এভরিথিং আমাদের পারফরমেন্সের উপরেই তো এগুলো ডিপেন্ড করছে। তো এই টিচার এডুকেশনের যে নলেজটা, সেটা এখনকার ফিউচার জেনারেশনেরও জানাটা ভীষণভাবে প্রয়োজন। আর তোমার সেশনের মধ্যে মানে এক্সকিউজ মি, তোমার সেশনটা এত ইনফরমেটিভ ছিল, এখানে এখন অবধি কোনো কোয়েশ্চেন আসেনি চ্যাট বক্সে, বাট ইট ইজ ফুল অফ লাভলি কমেন্টস, প্রচন্ড ইনফরমেটিভ। বিভিন্ন কলেজের টিচাররা এখানে আছেন, তাদের নামের আগে ডক্টর লেখা আছে, আমি বুঝতে পারছি তারা সব প্রফেসর, তারা পর্যন্ত বলছে ইট ইজ এ ভেরি ইনফরমেটিভ অ্যান্ড ক্লিয়ার সেশন। মেইন যে তুমি জায়গাটা তুলে ধরেছো সেটা হচ্ছে টিচার এডুকেশন আর ট্রেনিং এর মধ্যে যে ডিফারেন্সটা। টিচার এডুকেশন মানেই কিন্তু আমরা ওইটাকেই পুরো ট্রেনিং ধরে নিই, বাট ইটস নট দ্যাট। টিচার এডুকেশন আর ট্রেনিং কিন্তু দুটো অনেকটাই আলাদা ডিফারেন্ট কনসেপ্ট। ট্রেনিংটা কিন্তু টোটালি আমাদের অ্যাপ্লিকেশন বেসড, আর এডুকেশনটা হচ্ছে যে আমরা নিজেদের ভেতরে টিচিং অ্যাপটিটিউড গুলো কিভাবে আমরা গ্রো করছি প্লাস সাবজেক্ট কম্পিটেন্সি। হ্যাঁ, আর এই যে 21st century যেটা তুমি বললে যে টিচার এডুকেশনের যে শিফটটা হয়েছে কনসেপ্টের, টিচার সেন্ট্রিক থেকে টোটালি লার্নিং সেন্ট্রিক, এই লার্নার সেন্ট্রিকের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা CBCE সিলেবাসেও দেখতে পাচ্ছি যে ওদের উপরে কিন্তু অনেকটাই অটোনমি ছেড়ে দেওয়া হয়েছে, ওরা সাবজেক্ট পেপার চুজ করতে পারছে, ইভেন শুধু সাবজেক্ট নয় ওরা পেপার চুজ করারও একটা স্কোপ পাচ্ছে, একটা অপরচুনিটি পাচ্ছে বিভিন্ন সেমিস্টারে, যে আমরা কোনটা করবো কোনটা করবো না, আমাদের কাছে কখনো কখনো ওরা গাইডেন্স নিতে আসছে। তো এই যে টিচার ট্রেনিং এর একটা কনসেপ্টে শিফট করেছে টিচার সেন্ট্রিক থেকে লার্নার সেন্ট্রিক, এটা কিন্তু একটা পিওরলি সাইকোলজিক্যালি বেসড কনসেপ্ট। আমরা সাইকোলজিতেও পড়েছি যে এডুকেশন শুড অলওয়েজ লার্নার বেসড, লার্নার সেন্ট্রিক, ওরা কি চাইছে, ওদের মনের মতো ওদের মনের কাছে আমরা পৌঁছাতে পারছি কিনা, ওদের ইন্টারেস্টগুলোকে ওদের অ্যাপটিটিউডসগুলোকে আমরা ঠিক সেই সেই মতো আমরা ফুলফিলমেন্ট দিতে পারছি কিনা, এটা একটা টিচারের একটা বড় ভূমিকা এখানে। এবং 21st century যে আমরা 2020 যদি শিক্ষানীতিও দেখি, সেখানেও কিন্তু আমরা দেখছি যে টিচার ট্রেনিং যে কোর্সটা, সেখানে কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্স দেওয়া হয়েছে তাকে, যে কারণে কিন্তু নর্মাল গ্রাজুয়েশনের কোর্সের সাথে এক বছর মার্চ করে দিতে বলছে ফর দ্যাট টিচার এডুকেশন কোর্স। তারা ইয়াং জেনারেশনের মধ্যে, ফিউচার জেনারেশনের মধ্যে তার ইম্পর্টেন্সটা আনার চেষ্টা করছে। তারা টিচিং প্রফেশনে যাক না যাক, ইট হ্যাজ বিন মেড কম্পালসারি ইন দ্য মানে ফোর্থকামিং সেশনস উই উইল সি, যে যখন 2020 শিক্ষানীতিটা ইমপ্লিমেন্টেশন হবে, যে ওটা কিন্তু কম্পালসারি করে দিচ্ছে টিচার ট্রেনিং, টিচার এডুকেশনের যে এক বছরের একটা কোর্স অ্যালং উইথ দ্য 3 years অফ আন্ডার গ্রাজুয়েশন কোর্স, গ্রাজুয়েশন লেভেলে ওটা কিন্তু 4 years হয়ে যাচ্ছে। এবং বিভিন্ন কলেজে সেই মতো কিন্তু আমাদের মানে ইকুইপমেন্টসগুলো, মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা কিন্তু আমাদের সেইভাবে তৈরি করে নিতে হবে, সো দ্যাট আমরা এই টিচার এডুকেশনের মতো একটা যে গুরুত্বপূর্ণ একটা ভোকেশনাল একটা অ্যাসপেক্টস আমরা যাতে স্টুডেন্টদের মধ্যে এনে দিতে পারি। সেই কারণে কলেজগুলোকেও ভীষণভাবে, মানে বিশেষ করে হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, ভীষণভাবে ডেভেলপ হতে হবে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি বললে, টিচারদের নিজেদেরকে খুব ওয়েল ইকুইপড হতে হবে। যতক্ষণ না আমরা নিজেদেরকে আপগ্রেডেড করছি, আপডেটেড করছি, আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরও কিছুই দিতে পারবো না। বা এই যে একটা এখন যে সিচুয়েশন চলছে, এরপরে আরো কত কিরকম সিচুয়েশন, আরো নভেল সিচুয়েশন আমাদের ফেস করতে হবে, উই ডোন্ট নো। তো সেই জন্য আমাদের নিজেদেরকে সেইভাবেই দিনের পর দিন ওয়েল ইকুইপড করে যেতে হবে, সো দ্যাট দ্য স্টুডেন্ট মে নট সাফার।
স্টুডেন্ট শুড অলওয়েজ গেট দ্য বেস্ট অপরচুনিটিস ফ্রম দেয়ার টিচার্স টিচার ট্রেনিং আর এডুকেশনে তো এটাই মেইন অবজেক্টিভস আমাদের হ্যাঁ যে টিচাররা নিজেদেরকে এমন ভাবে ডেভেলপ করে রাখবে এমন ভাবে ইকুইপড করে রাখবে at any situation the at any opportunities it can become a very challenging situation for the teacher but for the student it should be a very approachable attitude mane ora jate teacher er kach theke sob kichu pay hote pare oder hate autonomy chole geche oder nijederke ekhon self learning procedure er moddhe jete hobe kintu teacher er je ekta guidance and monitoring seta kintu totokkhon shombhob hobe na jotokkhon na amra teacher ra nijederke well equipped kore rakhchi well trained kore rakhchi আরো সাবজেক্ট কম্পিটেন্সি বাড়াচ্ছি ইটস নট দ্যাট আওয়ার এডুকেশন হ্যাজ স্টপড ইন দ্যাট কলেজেস এন্ড ইউনিভার্সিটিজ অনলি কিন্তু এই স্কোপগুলোকে আমাদের নিজেদেরকে বাড়িয়ে নিয়ে যেতে হবে রিসার্চ ওয়ার্কের মাধ্যমে বিভিন্ন লেখালেখির মাধ্যমে বিভিন্ন কোর্সের মাধ্যমে নিজেদেরকে আরো বেশি ডেভেলপ করতে হবে আরো বেশি ওয়েল ইকুইপড করতে হবে সো দ্যাট আমরাও আমাদের স্টুডেন্টদেরকে ভীষণভাবে আপডেটেড নলেজগুলো দিতে পারি যতক্ষণ না আমরা ওদের আপডেটেড নলেজ ইম্পার্ট করব আমাদের স্টুডেন্টরাও কিন্তু আপডেটেড হবে না ওরা কিন্তু অনেকটাই আমাদের উপর ডিপেন্ড করে থাকে যতটাই ওদের হাতে আমরা স্কোপ বা অপরচুনিটি ছেড়ে দিই না কেন ওদের কিন্তু 99% ডিপেন্ডেন্স কিন্তু আমাদের উপরে থাকে বাকিটা ওদের নিজেদের অধ্যবসায় কিন্তু পেছনে যে আমাদের টিচারের গাইডেন্সকে কিন্তু আমরা কখনোই অগ্রাহ্য করতে পারি না আর সেই গাইডেন্সটা যাতে এই 21st century এসে আপ টু দ্যাট লেভেল হয় সেই জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে নিজেদেরকে আপগ্রেডেড রাখার তা তোমার লেকচারের মধ্যে কিন্তু এটা একটা বিশাল দিক তুলে ধরা হয়েছে যে টিচারদেরকেও নিজেদেরকে কতটা পলিশড ওয়েতে আমরা প্রেজেন্ট করতে পারি সেই দিকে আমাদের প্রচন্ডভাবে একটা এফোর্ট দিয়ে যেতে হবে থ্রু আওয়ার রিসার্চ ওয়ার্কস থ্রু আওয়ার এভরি কাইন্ড অফ কোর্সেস হোয়াটএভার কোর্সেস দ্যাট উইল ডেভেলপ আস থ্রু উইচ উই উইল গেট ওরিয়েন্টেড অ্যাকচুয়ালি যত রকম ভাবে আমরা সমৃদ্ধ হই সেটা রিডিং এর মাধ্যমে হোক রিসার্চ ওয়ার্কের মাধ্যমে হোক আমাদেরকে সেভাবে নিজেদেরকে আপডেটেড রাখতে হবে এটা একটা মেইন পয়েন্ট যেটা তুমিও বারবার তোমার লেকচারের মাধ্যমে তুমি তুলে ধরেছো আর আমি আশা করব এই যে ইউনিট 1 এর যে একটা কনসেপ্ট ছিল যে বেসিক কনসেপ্ট অফ টিচার এডুকেশন এখানে চারটে ইউনিটের তো চারটে পোর্শন এখানে দেওয়া আছে কিন্তু আজকে যে লেকচারটা হলো এই লেকচারটা কিন্তু মানে আই ক্যান অ্যাসিওর ইউ শুধুমাত্র কিন্তু এই চারটে টপিকের মধ্যে সীমাবদ্ধ ছিল না এই লেকচারটা কিন্তু একটা ওভারঅল ভিউ দিয়েছে একটা ডিটেইল ইনফরমেশন দিয়েছে মানে এটাকে শুনতে শুনতে আমার কখনোই মনে হয়নি যে আমি শুধু সিলেবাস ওরিয়েন্টেড একটা কোর্সের লেকচার শুনছি মানে ইট ইজ আ টোটাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর দ্য টিচার্স অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল একটা টোটাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতো এই সেশনটা আমার লাগছিল যেখানে এতগুলো বুক তুলে ধরেছে প্রত্যেকটা স্লাইডে সূক্ষ্ম সূক্ষ্ম যে ডিফারেন্স গুলো টিচার এডুকেশন টিচার ট্রেনিং এর মধ্যে যে ডিফারেন্স ট্রেনিং এর মধ্যে তারপরে কিভাবে আমরা নিজেদেরকে ডেভেলপ করছি কোন কোন অ্যাপটিটিউডস গুলো আমাদের গড়ে তুলতে হবে স্কিল বলতে কোন কোন পেডাগজিক্যাল স্কিলস গুলো আমরা বোঝাচ্ছি এই যে ছোট ছোট ডিটেইল ইনফরমেশন এইগুলো কিন্তু ওভারঅল এই সিলেবাসের মধ্যে কিন্তু এতটা ডিটেইলস কিন্তু থাকে না যতটা আমরা এই ক্লাসে পেলাম আমাদের স্টুডেন্টরা কিন্তু মানে সিলেবাসের উপরন্তু অনেক বেশি মানে এটাকে ডাবল বললেও ভুল হবে অনেক বেশি বেশি ইনফরমেশন পেয়ে সমৃদ্ধ হলো যেটা কিন্তু ওরা মানে সত্যিকারের ক্লাসরুম ওরিয়েন্টেশন আমরা যেটা করি টিচিং যেটা আমাদের সিলেবাস শেষ করা সবসময় একটা একটা প্রেশার আমাদের থাকে যে হ্যাঁ আমরা টপিক ওয়াইজ এগোবো সেটা আমরা করি কিন্তু এই স্পেশাল লেকচারের মাধ্যমে যে এক্সট্রা ইনফরমেশনগুলো ওরা পায় এবং সেটা কিন্তু ওদের এই লাইফ সেন্ট্রিক এডুকেশনের দিকে নিয়ে যায় ওরা কিন্তু জীবনে এইগুলোর অ্যাপ্লিকেশনটা খুঁজে পায় যে ওদের জীবনে ওদের ফিউচারে বা ওদের ক্যারিয়ারে ওরা যদি টিচার হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করতে চায় এই এই দিকটাকে কিন্তু ওরা ভীষণভাবে উপকৃত হলো এই লেকচারের মাধ্যমে কারণ এখানে কিন্তু তুই বিভিন্ন ধরনের দিকগুলো তুলে ধরেছিস এবং হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট থেকে শুরু করে অ্যাট প্রেজেন্ট ইনস্টিটিউশনসগুলো নিয়েও যে আলোচনাটা হয়েছে সেটা কিন্তু ওদের জন্য ভীষণভাবে লাভদায়ক হয়েছে এবং আমি জানি যে ওরা ভীষণভাবে একটা সমৃদ্ধ হয়েছে ভীষণ সুন্দর সুন্দর কতগুলো কমেন্টস এসেছে এগুলো নিজেও দেখতে পাচ্ছিস ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন এবং আমার কলেজের কলিগরাও কিন্তু মানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সমানে তারা লিখতে যে ইট ইজ এ ওয়ান্ডারফুল সেশন কারণ টিচার যারা টিচার মানে আমরা যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত আজকের এই টপিকটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণভাবে একটা ফ্রুটফুল টপিক আমাদেরও অনেক কিছু জানার ছিল যেগুলো আজকে আমরা এই সেশনের মধ্যে দিয়ে জানলাম অনেক অজানা তথ্যকে তুই তুলে ধরেছিস যেগুলো মানে হয়তো আমরা জেনেও ওভারলুক করে যেতাম যে হ্যাঁ এই জায়গাটাও ভাবতে হবে
এই ভাবনাটা কিন্তু তুই ঢুকিয়ে দিয়েছিস সবার মধ্যে, এই থট প্রসেসের মধ্যে কিন্তু এই আপগ্রেডেশন আর এই ডেভেলপমেন্ট এইটা কিন্তু চলে এসেছে আমাদের। মানে এবার ভীষণ ভাবে কাজ শুরু করতে হবে প্রত্যেককে, যে নিজেদেরকে আমরা কিভাবে আপডেটেড রাখবো। আর আমি প্রথম দিনই ডক্টর নন্দিতা দেবের ইন্ট্রোডাকশন দিয়েছি, মানে সেই ইন্ট্রোডাকশনটা এখন যদি আমি শুরু করি হয়তো আমার সেশনের টাইমটা চলে যাবে, কিন্তু আমি একটা কথাই বলবো যে আমাদের এই এডুকেশনের ফিল্ডে ডক্টর নন্দিতা দেব কিন্তু একটা উজ্জ্বল নক্ষত্রের মতো। আপনারা যদি ডক্টর নন্দিতা দেবের সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান, অলরেডি হার হোয়াটসঅ্যাপ নাম্বার ইজ বিং অ্যাডেড ইন মাই হোয়াটসঅ্যাপ গ্রুপ। যার যা প্রয়োজন যদি একাডেমিক্যালি একাডেমিক রিলেটেড যে প্রয়োজনগুলো আছে, নন্দিতা দেব কিন্তু, আমি আবার বলছি, যেহেতু এখানে এডুকেশন স্টুডেন্টরা আছে, নেট সেট থেকে শুরু করে রিসার্চ গাইডেন্স এভরিথিং, শি ইজ ডুইং হার সেকেন্ড পিএইচডি, শি ইজ অলরেডি শি হ্যাজ কভার্ড ওয়ান পিএইচডি, শি ইজ ডক্টরেট, এগেইন শি ইজ ডুইং হার সেকেন্ড পিএইচডি। এবং এত বিজি শিডিউলের মধ্যে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, গতকালও নন্দিতার পিএইচডির একটা প্রেজেন্টেশন ছিল, স্যাটারডে গতকাল একটা প্রেজেন্টেশন ছিল, সেইটাকে ওকে কমপ্লিট করতে হয়েছে, তারপরে ও আজকে আমার এই সেশনটাতেও সময় দিয়েছে। নন্দিতা সানডে ছাড়া আমাকে টাইম দিতে পারছিল না, বাট আমি এত ওকে এক্সপেক্ট করছিলাম যে নন্দিতার একটা লেকচার আমি এই স্পেশাল লেকচার সিরিজে রাখবোই, কারণ নন্দিতার এই লেকচারটা না থাকলে ইট উড হ্যাভ বিন ইনকমপ্লিট ওয়ান। এত ভালো বক্তা নন্দিতা, সেই জন্য নন্দিতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই যে একটা বিজি শিডিউল, একটা সেকেন্ড পিএইচডি পারসু করা, সেটারও একটা প্রেজেন্টেশন, প্লাস আমাদেরও এই প্রেজেন্টেশনের জন্য টাইম বের করা, তার জন্য নন্দিতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং নন্দিতার আরও লেকচার বিভিন্ন কলেজে হয়, ইন্টারন্যাশনাল লেভেলে, ন্যাশনাল লেভেলে, ওর প্রচণ্ড কিন্তু একটা নেম অ্যান্ড ফেম রয়েছে। যদি আপনারা ডক্টর নন্দিতা দেবের প্রোফাইল খোলেন, আপনারা নিজেরাই দেখতে পারবেন, অনেক কিছু আপনারা ওয়েবসাইটের খোঁজও পাবেন নন্দিতা দেবের মাধ্যমে। ডক্টর নন্দিতা দেবের সঙ্গে যদি আপনারা কন্ট্যাক্ট করেন, আপনাদের ফিউচার ক্যারিয়ারিস্টিক দিকে কিন্তু অনেক রকমভাবে আপনারা উপকৃত হবেন, রেগার্ডিং দ্য ইউনো দ্য কলেজ সার্ভিস কমিশন এক্সামস, রেগার্ডিং দ্য রিসার্চ গাইডেন্স অ্যান্ড এভরিথিং। ডক্টর নন্দিতা দেব অনেকগুলো বই লিখেছেন, সেই বইগুলো সম্পর্কেও আপনারা জানতে পারবেন। এই মুহূর্তে সেই বইয়ের লিস্টটা আমার কাছে নেই, নন্দিতা যদি নিজে একটু কিছু বলো, তাতে আমাদের স্টুডেন্টরা একটু উপকৃত হয় তোমার সঙ্গে যোগাযোগ করে, তুমি যদি একটু বলো যে কোন কোন দিকগুলো তোমার এখন মেইন ফ্লারিশিং এরিয়া কোনগুলো একটুখানি যদি বলো। ধন্যবাদ চন্দ্রানিধি, এতগুলো ভালো ওয়ার্ড, আমি জানি না হোয়েদার আই রিয়েলি ডিজার্ভ অর নট, বাই গড গ্রেস আই এম রিয়েলি ফিলিং সো হ্যাপি বাই, মানে এই এত সুন্দর সুন্দর কথা। নিশ্চয়ই আমি অনেক ছোট মানুষ, চেষ্টা করছি বেশ কিছু কাজ করার। আমি যেহেতু স্টুডেন্টসরা এখানে রয়েছে, অনেক স্টুডেন্টসরা রয়েছে, তাদের জন্য আমি সবচেয়ে একটা জিনিস বলবো, আজকের দিনের স্টুডেন্টসদের জন্য ওয়ান অফ মাই সাজেশনস আমি বলতে পারি যে, দেখো তোমরা যারা যেটা নিয়েই পড়াশোনা করে এগোতে চাইছো, যে সাবজেক্ট নিয়ে এগোতে চাইছো, নিজেদের গোলটাকে, এখন তো তোমরা গ্র্যাজুয়েশন আমি ধরে নিচ্ছি, এখানে আমি জানি অনেকেই আমার অনেক স্টুডেন্টসরা পার্টিসিপেট করছে যারা হয়তো রিসার্চের সাথে যুক্ত, তারা তো অলরেডি তোমাদের থেকে বেশ কিছুটা বড়, বিশেষ করে আমি গ্র্যাজুয়েট লেভেল স্টুডেন্টসদের জন্য বলছি, যারা বয়সে অনেকটাই ছোট এবং যারা পরবর্তীকালে হায়ার স্টাডিজ করা বা অন্যান্য আরো কোনো সেক্টরে হয়তো যেতে চাইছো, যে লাইনেই যেতে চাও, বিকজ এডুকেশনের পরিধিটা তো অনেকটা বড়, তো আমি হয়তো এডুকেশন সাবজেক্টটাকে পড়াচ্ছি বা তোমাদের এই সিরিজ গুলোতে হয়তো এডুকেশনের বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমি একটা জিনিস সাজেস্ট করব যে তোমরা নিজেদের গোলটাকে, যে এই যে নিজের যে যেটাই করতে তোমাদের যেটাতে ইন্টারেস্ট আছে, গোলটা কিন্তু আগে থেকে একটু ঠিক করে নিয়ে সেটা সম্পর্কে ফোকাস হওয়া, এটা কিন্তু ভীষণ দরকার। মানে আমাদের আজকের জীবনে না, মানে অনেক লোকজনের কাছে অনেক তথ্য আছে, আমি বারবার করে বলি কন্টেন্ট নলেজের থেকেও অ্যাপ্লাইড নলেজ ইজ রিয়েলি গোয়িং টু মেক ইয়োর সেলফ মাচ মোর ইফেক্টিভ ইন লাইফ। লাইফের কিন্তু অনেক ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স রয়েছে, সেগুলো ডিল করতে গেলে আমাদের কিন্তু অ্যাপ্লাইড নলেজকে প্রতিনিয়ত কাজে লাগাতে হবে, এবং সেক্ষেত্রে যখন আমরা তোমরা তোমাদের কলেজের বাইরে গিয়ে একটা ডিগ্রি অর্জন করার পরে জগৎকে ফেস করবে, হয়তো এখনো ফেস করছো, সেই জগৎকে ফেস করাটা কিন্তু ভীষণ অন্যরকম হবে।
সেই জন্য আগে থেকে নিজেদের ফোকাসড ওয়েতে একদম তৈরি করা, যে যেটাই করতে চাইছো, যে প্রফেশনে আসতে চাইছো, যেভাবে নিজেদের নিজেরা ভালো থাকবে বলে মনে করছো, সেটা সম্পর্কে কিন্তু একটা ফোকাসড আইডিয়া রাখা। মানে খুব আনঅর্গানাইজড ওয়েতে যদি, ঠিক আছে একটা কোর্স করছি, আপাতত তো আগে গ্রাজুয়েটটা হয়নি, তারপরে ভেবে দেখব, এইরকম ভাবে না হয়ে আমি বলবো, যেহেতু তোমরা একটা সময় সুযোগ পাচ্ছ, বিভিন্ন রকমের এত রকম ভাবে সমস্ত টিচার্সরা তোমাদের সাথে বিভিন্ন রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তোমরা একটা কোর্স করছো, এরপরে নিজেদের কিন্তু ফোকাসটাকে সবসময় ক্লিন অ্যান্ড ক্লিয়ার রেখো, যাতে আগামী জীবনে তোমরা একটা সুন্দর সুষ্ঠু জীবন, বিকজ আজকের দিনে আমার চন্দ্রানী দি যেটা বলছিলেন, এই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা টিচার এডুকেশনে ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের দিনে কিন্তু অনেক কিছু আমাদের কাছে আছে, তারপরেও আমরা সাইকোলজিক্যালি ভীষণ ডিস্টার্ব। মানে তোমার একটা সার্টিফিকেট, একটা ডিগ্রি কিন্তু তোমার সাইকোলজিক্যাল ওয়েলবিং কে সাপোর্ট করবে না, যদি তুমি অ্যাপ্লাইড নলেজ সম্পর্কে অবগত না থাকো। কন্টেন্ট নলেজ চারটে ডেফিনেশন থিওরি মুখস্থ করে পরীক্ষায় আমি কিছু পার্সেন্টেজ নম্বর বেশি পেতেই পারি, সেটা হয়তো তোমাদের এই মুহূর্তে চাহিদার মধ্যে পড়ছে, কিন্তু 2 বছর পরে যখন বড় জগৎটার সাথে প্রতিনিয়ত ডিল করতে হবে, তখন দেখবে এই অ্যাপ্লাইড নলেজটা কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি জরুরি। সুতরাং আমি আজকে আমার শেষ সেন্টেন্সে এটাই বলবো যে নিজের জীবনকে সেইভাবে করে দেখো, অ্যাপ্লাইড নলেজের কি করে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড অনেক বেশি করে হওয়া যায় সেই জায়গাটা দেখো। আমি আছি গ্রুপে, দিদির কাছে আমার কন্ট্যাক্ট রয়েছে, যারা আগামী দিনে রিসার্চ বা এই সাবজেক্টটাকে নিয়ে ভাবনা চিন্তা করছো স্পেসিফিক্যালি, যদি কোনো রকম আমার দিক থেকে গাইডলাইন্স দেওয়া যায় আমার সাথে যোগাযোগ করলে, আমি যতটুকুনি পারবো নিশ্চয়ই, ডেফিনেটলি আই উইল ট্রাই টু হেল্প ইউ অল। গড ব্লেস ইউ অল, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মানুষ হও এবং নিজেদের সাইকোলজিক্যালি অনেক বেশি স্ট্রং রাখো। থ্যাংক ইউ। লাভলি গাইডেন্স, স্টুডেন্টদের জন্য এটা ভীষণ ভীষণ প্রয়োজন যে নিজেদেরকে সাইকোলজিক্যালি স্ট্রং রাখা এবং আগামী দিনে পৃথিবীর সাথে যুদ্ধ করার জন্য নিজেদেরকে সেই অ্যাপ্রোপ্রিয়েটলি তৈরি করা, এবং সেটা সত্যি শুধুমাত্র এই কোর নলেজ বা শুধুমাত্র সিলেবাস ওরিয়েন্টেড নলেজের মাধ্যমে হবে না, আমাদেরকে আমাদের নলেজগুলোকে আরো বেশি করে ফ্লারিশ করতে হবে, অ্যাপ্লাইড নলেজের উপরে সত্যি ভীষণভাবে গুরুত্ব দিতে হবে, যে আমরা কত রকম ভাবে জানতে পারি সেই সোর্সগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে, তবেই আমরা জীবনে এগিয়ে যেতে পারবো। এটা ঠিক যে ওরা এখন একটু পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনাটা পছন্দ করছে, কিন্তু আগামী দিনে কিন্তু আর 2-3 বছর পর ওদের সেইভাবে পড়াশোনা করলে ওরা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে ওরা কভার আপ করতে পারবে না। এই কম্পিটিটিভ এক্সামগুলোতে বসার জন্য কিন্তু নিজেদেরকে নানান রকম ভাবে তৈরি করতে হবে, তখন কিন্তু শুধুমাত্র কন্টেন্ট রিলেটেড পড়াশোনা হবে না, অ্যাপ্লাইড নলেজটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর হচ্ছে নিজেদেরকে সাইকোলজিক্যালি স্ট্রং রাখা, নিজেদেরকে কনফিডেন্ট রাখা, এটা আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলবো, নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলো, এবং সেই আত্মবিশ্বাসকে তুমি তখনই বাড়িয়ে তুলতে পারবে যখন তুমি কঠিন অধ্যবসায় করবে, নিজেকে তৈরি করবে। নিজেকে তৈরি করাটা ভীষণভাবে দরকার, যেটা নন্দিতা ম্যাডাম বললেন যে আমার লক্ষ্যে আমাকে ফোকাস করতে হবে, আমি কি হতে চাই সেই দিকে, সেই ট্রেনিং এর দিকে অত্যন্ত কঠোর পরিশ্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। আজকের মতো এই সেশনটা এখানেই শেষ হলো, একটা ওয়ান্ডারফুল সেশন মনে হচ্ছে নন্দিতার সাথে, আরো কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে আমি আমার ছাত্রছাত্রীদের আরো কিছু সমস্যা জানতে চাই, এরকম একটা ইচ্ছা যাচ্ছে যে আমার বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের সমস্যা হয়, যেহেতু ওরা একটা খুব রিমোট এরিয়ায় থাকে, হ্যাঁ মানে ডাইরেক্ট কলকাতায় যাতায়াত করাটা বা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনাটা কিন্তু আমার ছাত্রছাত্রীদের পক্ষে অনেক সময় খুব কঠিন হয়ে যায়, যদিও কিন্তু প্রতি বছরই আমার ডিপার্টমেন্ট শুধু নয়, আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে আমি খবর পাই, ক্যালকাটা ইউনিভার্সিটি শুধু নয়, রবীন্দ্রভারতী, কল্যাণী, সমস্ত জায়গায় আমাদের কলেজের স্টুডেন্টরা কিন্তু যাচ্ছে এবং পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনাটা তারা কন্টিনিউ করছে, এবং আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টেও এবছর একটি ছাত্র UGC-তে স্কলারশিপ পেয়েছে ফর রিসার্চ। সো এইগুলো কিন্তু আমাদের একটা প্রাউডের জায়গা, হ্যাঁ আমরা চেষ্টা করছি সেই জায়গাটা তাদের পৌঁছাতে, কিন্তু সেটার জন্য ওদের অনেক স্ট্রাগলস আছে, অনেক রকমের সমস্যা ওদেরকে পেরোতে হয় এই হায়ার স্টাডিজটা কন্টিনিউ করার জন্য।
তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব আগামী দিনে তোর আর একটা ক্লাস রাখতে, যেটা শুধুমাত্র একটা কাউন্সেলিং সেশন মতো হবে, হ্যাঁ, যেখানে ছাত্রছাত্রীরা একটু কাউন্সেলিং একমান একটু গাইডেন্স পাবে, যে ওরা যাতে দিশেহারা না হয়ে যায়। ওরা আমার সঙ্গে যখন আফটার গিভিং দ্য এক্সাম থার্ড ইয়ারে যারা এক্স আর কি অনেক সময় আসে আমার সাথে কথা বলে, নানান সমস্যার আলোচনা করে, আমি চেষ্টা করি ওদেরকে যতটা সম্ভব ওদের ক্ষমতা অনুযায়ী ওদের অ্যাসপিরেশনস অনুযায়ী ওদেরকে গাইড করতে। কিন্তু তবুও আমার মনে হয় আরো কিছু যদি ওরা একটু এক্সপার্ট কাউন্সেলিং পেতো তাহলে হয়তো ওদের জীবনটা আরো বেশি সুন্দর হতো, কারণ ওদের জীবনের স্ট্রাগল গুলো একটু অন্যরকম। তো সেই ক্ষেত্রে না আমার তোর সাথে আলোচনা করা একটু লোভ বেড়ে গেল, মানে আরো একটা সেশন আমার তোর সাথে দরকার, বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের জন্য, যাতে ওরা একটু, সেটা হয়তো আমি গুগল প্ল্যাটফর্মে করলে আরো বেশি বেটার হবে, হ্যাঁ, যাতে ওরা একটু সাথে কনভার্স করতে পারে এবং ইন্টারাকশনের মাধ্যমে কিছু নিজের সমস্যার ওরা সমাধান করতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ আজকে সবাইকে ধন্যবাদ যারা এখানে পার্টিসিপেন্ট এন্ড ফর হ্যাভিং পেশেন্স লিসেনিং। আমি আশা করি আজকে সেশনটা আপনাদের সবার ভীষণ ভালো লেগেছে, আমার ছাত্রছাত্রীরা ভীষণভাবে সমৃদ্ধ হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমরা আবার আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়, 4টা থেকে 6টা। কালকে হচ্ছে আমাদের এই লেকচার সিরিজের সপ্তম দিন, 28শে সেপ্টেম্বর। কালকে ডক্টর মারিষা চক্রবর্তীর লেকচার নিয়ে আমরা আপনাদের সামনে আবার ফিরে আসব। সবাই ভালো থাকুন এবং আমাদের সঙ্গে কানেকশন রেখে চলুন। আমাদের কলেজের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন, প্রিভিয়াস লেকচারসগুলো আপনারা সবাই শুনতে পারবেন যারা মিস করে গেছেন। আর স্টুডেন্টদেরও বলবো বারবার তোমরা এই লেকচারটা শোনো, তোমাদের জন্যই কিন্তু এই ইউটিউব লাইভের প্ল্যাটফর্মটাকে আমি বেছে নিয়েছি, যাতে যত যখন খুশি যখন পারবে তোমরা এই ক্লাসগুলোকে বারবার শুনবে এবং বারবার শুনে নিজেদের তোমরা জ্ঞান বৃদ্ধি করবে। কারণ আমি জানি যে অনেকেরই এই লাইভে থাকার সময়টা নেটওয়ার্কে প্রবলেম হতে পারে, হয়তো ডাইরেক্ট লাইভ চ্যাটের মধ্যে নাও আসতে পারে, এবং সেই কারণে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাও ক্রিয়েট করেছি, যাতে যার যা সমস্যা পরবর্তীকালে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও কোশ্চেন করতে পারো। সেখানে আমাদের স্পিকাররা সবাই আছেন, তোমাদের কোয়ারিজগুলোকে তারা পরিপূর্ণ করে দেবে। আজকের মতো এখানেই শেষ করলাম, ওকে, সবাইকে জানাচ্ছি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের লেকচার সিরিজটাকে আপনারা দেখতে থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ।